আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলি এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির কল্পনী তো চলো শুরু করা যাক ড্রামার শুতে আমরা এই ড্রামার ফিমেল লিড ডিও কে দেখতে পাই আর সে তার ওয়েডিং ডে সিলেক্ট করেছিল সে তার ছবি তুলে তার বয়ফ্রেন্ড ল্যান কে ওইটা সেন্ড করে তখন ওই ছবিটা ল্যানের গার্লফ্রেন্ড বি দেখে নেয় সে ল্যানের একটা ছবি তুলে হোটেলের অ্যাড্রেস সহ তাকে পাঠিয়ে দেয় লিও তো ওইটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে তার হবু জামাই অন্য একটা মেয়ের সঙ্গে আছে তখনই ল্যান ঘুম থেকে জেগে যায় আর তার মনে পড়ে যায় যে আজকে সে লিওর সঙ্গে ওয়েডিং ড্রেস দেখতে যাবে আর সে তাড়াতাড়ি করে ওখান থেকে যেতে লাগে তখনই বি তাকে তার মিষ্টি কথার মধ্যে ফাঁসিয়ে নেয় আর তাকে ওখানেই থাকতে বলে তখনই লিও তাদের রুমের মধ্যে এসে পড়ে তাকে ওইখানে দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায় লিও তখন তাকে থাপ্পর মারে তখন বি বলতে লাগে এটাতে তার কোনো দোষ নেই সব দোষ আমার কারণ আমি তাকে ভালোবাসি লিও তখন তাকেও মারতে লাগে কিন্তু ল্যান তাকে দূর করে আর তাকে বাঁচায় এটা দেখে ডিসনিল্যান্ড অনেক বেশি রেগে যায় আর তার ওয়েডিং রিংটা ওখানেই খুলে ফেলে দেয় আর তাদের গেস আর জুতাগুলো জ্বালানা দিয়ে ফেলে দেয় আর তারা দুজন তাদের মান সম্মান বাঁচাতে তাদের মুখ লুকিয়ে ওখান থেকে যাচ্ছিল কিন্তু লিও তখন তাদের দুজনের ছবি তুলে নে পরে সিনে লিও জানতে পারে যে ল্যান ওই দিনে বিয়ে করবে যেদিন তাদের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু মেয়েটা অন্য কেউ ছিল এটা শোনার পর লিও আরো বেশি রেগে যায় তখনই তার বান্ধবী তাকে বলে কেউ আমার ফ্রেন্ডের সঙ্গে এমনটা কিভাবে এই বা করতে পারলো লিও বলে তোমাকে এই বিষয়টাকে নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই কারণ আমি তাকে এত সহজে না এর মানে তার থেকে প্রতিশোধ নেওয়ার ব্যাপারে দিব ভাবছিল পরে বিয়ে হচ্ছিল আর গ্যাসরা কথা বলা বলি করছিল যে তার বিয়ে তো অন্য একটা মেয়ের সঙ্গে হওয়ার কথা ছিল আর এখন অন্য একটা মেয়ের সঙ্গে হচ্ছে তখন ল্যান তার মাকে বলতে লাগে আমাদেরকে এই বিয়েটাকে ক্যান্সেল করে দেওয়ার দরকার ছিল মা বলে কোনো সমস্যা নেই বি একটা ভালো মেয়ে জানি না তুমি ওই লিয়ের মধ্যে কি দেখে ফেলেছিলে আর আজকে তোমার আঙ্কেল ও এই বিয়েটার মধ্যে আসবে এটা শুনে লিয়ার অনেক বেশি অবাক হয়ে যায় তার মা তখন তাকে বলে তুমি যদি কোম্পানির মধ্যে ভালো একটা পজিশনে যেতে চাও তাহলে আজকে তুমি তোমার আঙ্কেল এর সাথে থাকবে তারপরেই আমরা শিনকে দেখতে পাই সে হচ্ছে এই আমার মেইনলি সে অনেক রিচ হ্যান্ডসাম আর ফেমাস ছিল তারপরে ব্রাইট স্টেজের মধ্যে আসে আর তাদের বিয়েটা শুরু হতেই লাগছিল ব্রাইডের ড্রেস পরে এসে পড়ে তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো লিও বলে আমি এখানে বিয়ে করতে এসেছি তখন মা দেখে তাকে এখান থেকে বের লিও বলে এই ওয়েডিং মেনুটা আমি সিলেক্ট করেছি তোমরা আমাকে এখান থেকে বার করতে পারবে না তখনই বিয়ে বলে কিন্তু লিয়ানের বউ তো আমি তুমি না লিও বলে তোমাকে এত চিন্তা করার দরকার নেই কারণ কেউই তোমাকে রিপ্লেস করবে না তখন লিও ওই ছবিগুলোকে ওইখানে ফেলে দেয় আর ছবিগুলো দেখে সবাই বলতে লাগে বিতো লিয়ানের মিস্টেক তখন লিও স্পিকারের মধ্যে অ্যানাউন্সমেন্ট করতে লাগে যে ল্যান অনেক খারাপ ছেলে সে আমাকে ধোকা দিয়েছে আর আমি তাকে ছেড়ে দিয়েছি এই জন্য সে আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিয়েছি আর দেখো সে আজকেই বিয়ে করছে তখনই গার্ড এসে তাকে ওখান থেকে নিয়ে যেতে লাগে তখনই তার ধাক্কা সিনের সঙ্গে লাগে আর লিও তার নাটক শুরু করে দেয় তুমি এত তখন কোথায় ছিলে আমার হাজবেন্ড তখন ল্যান অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার আঙ্কেলের সঙ্গে বিয়ে করবে তখন লিও স্পিকারের মধ্যে সে আমার এটা শুনে তো সবাই অনেক বেশি করে যে অবাক হয়ে যায় আর সিন স্পিকারের মধ্যে বলে দেয় যে হ্যাঁ আমি তার হাজবেন্ড তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই লিও তার ফ্রেন্ড সঙ্গে কথা বলছিল সে যে ছেলেটাকে টাকা দিয়ে হায়ার করেছিল সে এখনো আসেনি তখনই তার সিনের সঙ্গে ধাক্কা লাগে আর লিও ভাবে যে এই ছেলেটা সেই যাকে সে টাকা দিয়ে হায়ার করেছে তখন লিও তাকে টাকা দেয় তাকে জিজ্ঞাসা করে এইগুলো এইগুলো কি লিও লিও বলে 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 তোমাকে আমার ফেক হাজবেন্ড নাটক করতে হবে কিন্তু তো অনেক কম টাকা এখন তুমি টাকা নিয়ে নিয়েছ এখন তোমাকে আমার কথা শুনতে হবে আর আমি তোমাকে যাই বলবো তুমি তাই করবে সিন তখন হেসে বলে ওকে বল প্রেজেন্টে লিও আর সিং তাদের দুজনকে সাইড করে ওখানেই বিয়ে করে করতে লাগে তারা দুজন তাদের দুজনকে রিং পরায় আর সবাই শিনের নাম চিৎকার করতে থাকে এইসব দেখে লিও তাকে জিজ্ঞাসা করে তুমি কে শিন বলে তুমি ভয় পেও না আমি আমার মিশনটাকে অনেক প্রফেশনালি শেষ করব। লিও তাকে অবাক হয়ে দেখছিল তারপরে কিসের পালা আসে তখন লিও কিসের জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে পড়ে কিন্তু শিন তার ঠোঁটে কিস না করে কপালে করে এটা দেখে লিও তার উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় তারপরে ল্যান্ড আর ভিও তাদের রিং এক্সচেঞ্জ করে তখন বি তাদের হালকা রিং দেখে একটু লজ্জা পায় তখন লিও তার ভারী রিংটাকে দেখিয়ে তাকে চ্যালেঞ্জ করতে লাগে পরে সিনে লিও ড্রিং পান করছিল তখন সিন তার থেকে কেড়ে ওই ডিংটাকে নিজে পান করে লিও তাকে আজকে সাহায্যটার জন্য ধন্যবাদ বলে আর তাকে অন্য ভাবার জন্য সরিও বলে সিন বলে আমি তোমার সাহায্য কেন করতাম তুমি আমাকে টাকা দিয়েছিলে আর আমি তোমার হয়ে গেছি তখন লিও বলে তুমি ভালোই মজা করতে পারো ল্যানের মা তাকে শিনের সঙ্গে কথা বলার জন্য নিয়ে আসে কিন্তু শিন তো অ্যাটিটিউড দেখিয়ে ডিওকে বলে আজকে আমাদের ফার্স্ট না তখন তারা দুজন ওখান থেকে যেতে লাগে আর মা ছেলে তাদেরকে দেখতে থাকে বাইরে আসার পর ডিও বলে আজকে অনেক হয়ে গেছে ধন্যবাদ আমার সাহায্য করার জন্য আর ওখান থেকে চলে যেতে লাগে শিন বলে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নিয়েছো তাই চলে যাচ্ছ ডিও বলে ওই দেখো ওইখানে কি আর সে ওখান থেকে পালিয়ে যায় শিন তখন তার হাত দেখে বলে এত বছর পরে আমাদের আবারও দেখা হয়ে গেল ওখান থেকে তখন তার শাশুড়ি তাকে আটকায় আর তাকে বলে আজকে তোমার দিন তুমি হলো তার শাশুড়ি বলে আমি ডিও কে একটু বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছি কিছু দিনের মধ্যে সে একটা ছেলেকেও ফাঁসিয়ে ফেলেছে এও শিন কে তখনই একজন ছেলে এসে ওনাকে বলে ডিও আর শিন একসঙ্গে বাসায় যায়নি এর মানে ডিউ এখনো তার বাসার মধ্যেই থাকে এটা শুনে তার মা বলে মনে হচ্ছে ডিও ফেক বিয়ে করেছে আমাদেরকে দেখানোর জন্য বিয়ে বলে আপনি সত্যি বলছেন এমনি তো সে অনেক চালাক মেয়ে আর বলতে লাগে আপনি আমার জন্য কিছু করেন কারণ আজকে আমি অনেক কিছু সহ্য করেছি তখনই তার শাশুড়ি তাকে বলতে লাগে আমি তোমাকে ডটার ইন লো সিলেক্ট করেছি আর আমি চাই না যে কেউই তোমাকে বুড়ি করু এখন তুমি শুধু দেখো যে আমি কি করি পরে আমরা ডিও দেখি দেখতে পান মিস্টার বং এর উপরে এসে চিৎকার করে এগুলো আপনি কি করে ফেললেন মেয়েকে ডিজাইনার বানিয়ে দিয়েছেন আর আমাকে তার অ্যাসিস্ট্যান্ট মিস্টার ওয়াং বলে সে কোম্পানি ভাইস প্রেসিডেন্ট ওয়াই তাই তো প্রমোশন ওনাকেই পাওয়ার দরকার ছিল তখনই ডিও বলে আপনি আমাকে বলেছিলেন যে আমার ডিজাইন ভালো আর আপনি আমাকে প্রমোশন দিবেন মিস্টার ইউ তাকে ডিজাইন দেখায় যেটার কারণে সে প্রমোশন পেয়েছিল ডিউ তো ওইগুলো দেখে অবাক হয়ে যায় কারণ ওইগুলো তার ডিজাইনই ছিল ডিও ওই ডিজাইন গুলো নিয়ে বিয়ের কাছে আসে আর বলতে লাগে তোমার কি লজ্জা নেই তুমি অন্য কারো ডিজাইন চুরি করে নিজের বলে চালিয়ে দাও বি বলে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট এর মানে তো তোমার কাজও আমারই ডিও বলে এত নাটক করার দরকার নেই অনেক তাড়াতাড়ি তুমি এই পজিশনটাকে হারিয়ে ফেলবে বি বলে তোমার কি মনে হয়েছে আমি কি জানি না যে তুমি সিনের সাথে ফেক বিয়ে করেছ আর তোমার কাছে কোনোই পাওয়ার নেই আর সে তার কলমটাকে নিচে ফেলে দেয় ইচ্ছে করে ফেলে ওইটাকে ডিও তুলতে বলে ডিও বলে হ্যাঁ আমি নিশ্চয় উঠাবো কিন্তু তোমার স্বপ্নে আর তাদের দুজনের দুজনে শুরু হয়ে যায় তখনই ওখানে আসে। তখন বিয়ে তাকে দেখে তার নাটক শুরু করে দেয় ডিও প্লিজ তুমি আমাকে মেরো না তখন তাড়াতাড়ি করে ওখানে আসে আর তাকে বলতে লাগে তোমার এত বড় সাহস কিভাবে হলো তাকে মারার ডিও বলে আমি তাকে মারিনি সে মিথ্যে কথা বলছে ল্যাং তখন তাকে বিয়ের কাছ থেকে ক্ষমা চাইতে বলে ডিও বলে আমি তার থেকে ক্ষমা চাইবো না আর আমরা সাত বছর যাবৎ একসঙ্গে ছিলাম কিন্তু তুমি কি তবু আমার কথা বিশ্বাস করো না ল্যান বলে তুমি অনেক রেগে যাও আমি মনে করেছিলাম যে এটা তোমার পার্সোনালিটি আর এখন আমি জেনে গেছি যে তুমি রাগী আর বেতুমিজ যে একটা মেয়ে ডিও বলে আমি জানি না যে আমি এটা কেন নোটিস করিনি যে তুমি এত বড় স্টুপিড তখনই বি তার নাটক শুরু করে দেয় আপনি তাকে ছেড়ে দিন আর আপনি তো জেনে গেছেন যে সে আমাকে কতটা ঘৃণা করে আর আপনি এই বিষয়টাকে নিয়ে এত বেশি রাগ করবেন না ল্যান তাকে বলতে লাগে তুমি কতটা ভালো আর তুমি এখনো তাকে ছেড়ে দিচ্ছ আর সে ডিউকে বলে অনেক হয়ে গেছে তুমি এখনই বিয়ের থেকে ক্ষমা চাও না হলে আমি কোম্পানির বিপরীতে গিয়ে তোমাকে শাস্তি দিব ডিউ বলে তুমি কি পানিশমেন্ট দিতে পারবে আর সে তার বয়স রেকর্ডিংটা শোনা সে বিয়ের কথাগুলোকে রেকর্ড করে নিয়েছিল এটা শোনার পর ল্যান তাকে জিজ্ঞাসা করে এইগুলো কি বি বলে এইটা মিথ্যা সে হয়তো এডিট করেছে তখন ল্যান আবারও তার কথার মধ্যে ফেসে যায় ডিউ বলে তোমরা দুজনেই ডিসগাস্টিং আর সে ওখান থেকে চলে যায় ডিউ তার ফ্রেন্ড কে লিউর ব্যাপারে বলে যে সে আমার ডিজাইন গুলোকে চুরি করে সে প্রমোশন নিয়ে নিয়েছে ফ্রেন্ড বলে আমরা তাকে আমাদের বন্ধু ভেবেছিলাম কিন্তু দেখো সে আমাদের সঙ্গে কি করেছে তোমাকে ল্যানের আঙ্কেল সিনের থেকে এই ব্যাপারে সাহায্য নেওয়া উচিত ডিউ বলে আমি তার সাহায্য নিব না এমনি তো আমার কাছে তার কন্ট্যাক্ট নাম্বার নেই আর আমি আমার সমস্যাটা নিজেই হ্যান্ডেল করে নিব তার ডিজাইন গুলোকে আবারও নিচের কাছে আনার জন্য কোম্পানির মধ্যে একটা মেল পাঠায় আর সে যখনই বাইরে আসে মিস্টার লিন আর বি তার লোকগুলোকে দিয়ে তাকে ঘিরে ফেলে আর তাকে ধরে একটা রেস্টুরেন্টের মধ্যে নিয়ে আসে বি তার আঙুল দেখিয়ে তাকে বসাতে বলে ডিউ তাকে বলে তুমি আমাকে আঙুল দেখানো বন্ধ করো ওইখানে মিস্টার সিনের অ্যাসিস্ট্যান্ট এসব কিছু দেখে ফেলে আর ওনাকে বলে বস আপনার ওয়াইফ কে কেউ বিরক্ত করছে মিস্টার লিন ডিউকে কে ওই কমপ্লেন লেটারটা দেয় ডিউ বলে আপনি কিভাবে জানতে পারলে তখন উনি বলে আমার ছেলে এই কোম্পানি ওয়াইস প্রেসিডেন্ট তাই আমি এই সব কিছুর ব্যাপারেই জানি আর আমি তো এটাও জানি যে এখনো তুমি আমার ছেলেকে পছন্দ করো তাই তুমি এইসব ট্রিক্স খেলছ আর তাকে ক্রেডিট কার্ড দিয়ে বলে তোমাদের মতো লবি মেয়েদের শুধু টাকারই দরকার হয় তোমার যত টাকা প্রয়োজন নিয়ে নাও আর আমাদের ফ্যামিলিকে ফলো করা ছেড়ে দাও রিও বলে এই টাকাগুলো অনেক কম আর আপনার কি মনে নেই যে বিয়ের দিন আপনার ছেলের আর ছেলের বইয়ের ছবিগুলো আমি সবাইকে দেখিয়েছিলাম আর আমার কাছে আরো কিছু আছে আপনি কি কিনতে চাইবে এটা শুনে উনি অনেক বেশি রেগে যেতে লাগে আর ওই স্যুপটা তার উপরে ওখানে এসে পড়ে আর বিকে ডিউর থেকে ক্ষমা চাইতে বলে আর তাকে বলে তুমি এমনটা কিভাবেই বা করতে পারলে ডিউ তাকে বলে ক্ষমা চাওয়ার কোনোই দরকার নেই সিন তখন তাকে চোখ মারে আর তাকে বুঝায় যে আমি এইগুলো নাটক করেছি আর বি কে বলে তুমি যদি তার থেকে ক্ষমা না চাও তাহলে আমি তোমাকে শিন ফ্যামিলি থেকে বের করে দিব এটা শোনার পর বি বলে সরি শিন বলে আমি শুনতে পাইনি তুমি আরো জোরে বলো আর তিনবার বলো তখন সে বলে দেয় শিন তখন তার গায়ের মধ্যে সুপ মারতে বলে আর শিন তার গায়ের মধ্যে ও মেরে দেয় আর এসব কিছু দেখে ডিও অনেক বেশি অবাক হয়ে যায় শিন বলে এটা আমার পছন্দ না যে কেউই আমার বইয়ের সঙ্গে এরকম আচরণ করুক এটা বলেই সে ডিউকে ওখান থেকে নিয়ে চলে যায় গাড়ির মধ্যে সত্যিও তার সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ বলে তখন সিন তার বিজনেস কার্ড দেয় আর এটাতে দিয়েও বুঝে যাই যে সে সিন গ্রুপের প্রেসিডেন্ট সিন বলে আমি মানুষকে টাকা দিয়ে জাজ করি না ডিও বলে কিন্তু তুমি আমার সঙ্গে এত ভালোভাবে ব্যবহার কেন করছো সিন বলে তুমি কি ভুলে গেছো যে আমরা ওই দিন সিন ফ্যামিলির সামনে বিয়ে করেছিলাম ডিও বলে কিন্তু ওই বিয়েটা তো মিথ্যে ছিল সিন বলে আমি তোমার কারণে আর সিঙ্গেল নেই তাই এটা রেসপন্সিবিলিটি তোমাকে নিতে হবে ডিও তখন ওখান থেকে যেতে লাগে তখন সিন তাকে থামিয়ে বলে তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে তুমি অনেকগুলো বেনিফিট পাবে দেব বলে পৃথিবীর মধ্যে কেউ ফ্রির খাবার এভাবেই দিয়ে দেয় না এটা বলেই সে ওখান থেকে চলে যায় পরের সিনেডিও ঘুমাচ্ছিল তখনই সে কিছু শব্দ শুনতে পায় আর তার ঘুম ভেঙে যায় আর সে দেখতে পায় যে বাড়ির মালিক তার জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছে ডিও তখন ওনার কাছে গিয়ে বলে দেড় মাসি তো হয়েছে আমি আপনার ভাড়া দিয়ে দিব তখন মালিক তাকে বলে এই বাড়িটা সেল হয়ে গেছে আর কেউ আমাকে এইটার জন্য দ্বিগুণ টাকা দিয়েছে আর এখন আমার টাকার অনেক প্রয়োজন ছিল কিন্তু সে কন্ডিশন রেখেছি যে তোমাকে এখান থেকে বের করে দিতে তাহলে উনি আমাকে পেমেন্ট দিবে ডিউ ওনাকে বলে যে আপনাকে এটা বলেছে আপনি ওনার নাম অথবা কন্ট্যাক্ট নাম্বার আমাকে দিতে পারে আমি ওনার সঙ্গে কথা বলে নিব তখন ওই মালিকটা বলে এই বাড়িটা বিয়ের নামে করা হয়েছে বিয়ের নাম শুনে ডিউ চিৎকার করে আর বলে সে এমনটা কিভাবে করতে পারে মালিক বলে তুমি তোমার জিনিসপত্র নিয়ে নাও আর এখান থেকে চলে যা পরে সিনে ল্যান্ড কে কল করে বলে আমরা দুজন একসঙ্গে হয়ে এই বাড়িটাকে ভাড়া নিয়েছিলাম কিন্তু তুমি একবারেরও ভাড়া দেও কোনো সমস্যা নেই কিন্তু এখন তুমি এই বাড়িটাকে বিয়ের জন্য কিনে নিয়েছ ল্যান বলে আমি জানি যে তুমি বিয়ের উপরে রেগে আছো কিন্তু তুমি বারবার বিকে বিরক্ত করা ছেড়ে দাও ডিও বলে বিরক্ত আমি তাকে করি ল্যান বলে কালকে তুমি বি আর আমার মায়ের সঙ্গে যা করেছ এটা অনেক বেশি খারাপ ছিল আর এটা ক্ষমার অযোগ্য ছিল তখন বি নাটক করে বলে যে ডার্লিং আমার পেটের মধ্যে ব্যথা হচ্ছে তখন ল্যান বলে যে তোমার কারণে বিয়ের এখনো অবস্থা খারাপ তখন ডিও অনেক বেশি রেগে যায় আর কোন রকমে তার রাগটাকে ঠান্ডা করে তখনই তার কাছে তার ফ্রেন্ড আসে আর তাকে বলে তুমি আমার সঙ্গে আমার বাসায় চলো ডিউ বলে বি তুমি আমার সঙ্গে ফাইট করতে চাও এখন তুমিও দেখবে যে আমি তোমার সঙ্গে কি করি অন্যদিকে বি কে ডিউর বিরুদ্ধে করেছিল সে কোম্পানিতে আমার সঙ্গে কর্পোরেশন করে না সব সময় শুধু আমার সঙ্গে ঝামেলা করতে থাকে ল্যান্ড বলে আমি এইটার সমাধান খুঁজে বের করব বি তার মনে মনে ভাবে আমি ডিউকে এই কোম্পানি থেকে বের করি চাল ল্যান আর বি কেবিনের মধ্যে আসে আর কেবিনটা আগে থেকে অনেক বেশি ছিল। তখনই ডিও বের হয়ে আসে আর বলে এই কাজটাকে আমি করেছি ল্যান বলে সত্যি এই কাজটাকে করেছ ডিও বলে হ্যাঁ কারণ আমার ডিজাইনার এই অফিসের মধ্যে বসবে আর আমি ওনার জন্য অনেকগুলো চাও তৈরি করে রেখেছি এসব কিছু দেখে ল্যান বিকে বোঝাতে লাগে যে সে ভালো হয়ে গেছে তোমাকে তাকে ক্ষমা করে দেওয়া উচিত হবে বি বলে সে নাটক করেছে ডিউ বলে না আমি অ্যাক্টিং করছি না আমি সত্যি বদলে গেছি ল্যান বলে তোমরা দুজন কথা বলে সবকিছু সর্ট আউট করে নাও আমি বাইরে যাচ্ছি ল্যানের বাইরে যাওয়ার পরেই ডিউ তার আসল রূপে এসে পড়ে আসে বি কে ভয় দেখিয়ে বলে তুমি আমার ডিজাইন গুলোকে ফিরিয়ে দাও বি বলে তোমার কাছে কি প্রমাণ আছে যে ওইগুলো তোমার তখন ডিউ তাকে থাপ্পর মারে বি বলে তুমি আমাকে থাপ্পর কিভাবে মারলে ডিউ বলে এইটার কি প্রমাণ যে আমি তোমাকে থাপ্পর মেরেছি আর তুমি যদি আমাকে আমার ডিজাইন গুলো ফিরিয়ে না দাও তাহলে আমি তোমাকে এইভাবেই মারতে থাকবো মিসেস সিন কলের মধ্যে তার ছেলেকে বোঝাচ্ছিল যে আজকে তোমার আঙ্কেল কোম্পানি ভিজিট করবে তাই তুমি সুযোগ দেখে ওনার সঙ্গে প্রমোশনের ব্যাপারে কথা বলে নিও আর তুমি ডিওকে তোমার থেকে দূরে রেখো না হলে সে তোমার সবটা প্ল্যান খারাপ করে দিবে প্ল্যান বলে আপনি ওইটাকে নিয়ে কোনোই চিন্তা করবেন না কারণ ওই দুজন মেয়ের মধ্যে সব সমস্যা শেষ হয়ে গেছে তখনই সে বিয়ের চিৎকার করার আওয়াজ শুনতে পায় আর দেখতে পায় যে তারা দুজন একে অপরের পিছনে দৌড়াচ্ছে তখন সব এমপ্লয়রা তাদেরকে দেখে হাসছিল ল্যান তাদের কাছে আসে বি বলে সে আমাকে মেরেছে আর তাকে তার গালে দাগ দেখায় তখন ডিও তার গালের মধ্যে লিপস্টিকের ছাপ লাগিয়ে বলে সেও আমাকে মেরেছে লিও দাগটা অনেক গাঢ় ছিল তখন ল্যান তাকে বলতে লাগে তুমি তাকে এইভাবে কেন মেরেছ বি বলে আমি তাকে পাইনি তখন লিও কান্না করা নাটক করছিল তখনই সিন ওখানে এসে পড়ে আর বত লাগে তোমার সাহস কিভাবে হলো আমার ওয়াইফের উপরে হাত তোলার সিনকে ওখানে দেখে সবাই ওখান থেকে চলে শীন বলে তোমাদের দুজনকে এখনি ফায়ার করা হলো। পরিসিনয় ডিউ তাকে বলে তোমাকে আমার সাহায্য করা দরকার ছিল না কারণ আমার অ্যাক্টিং তো এখনি শুরু হয়েছিল। আর তুমি আমার মাঝখানে এসে পড়লে শীন বলে তুমি আমার ওয়াইফ হয়ে যাও। তাহলে তোমার সব সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ডিউ বলে তোমাদের মতো লোকরা মিথ্যে কথা বলো আর আমি আমার সমস্যাগুলো সমাধান করে নিব। শীন বলে তুমি কি তোমার ডিজাইনগুলোকে ফিরে পেতে চাও না? এটা শুনে ডিউ থেমে যায়। শীন বলে তোমার বলাতে কেউ এটা বিশ্বাস করবে না আর আমার বাসার লোক আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তুমি তিন মাসের জন্য আমার ওয়াইফ হয়ে যাও এটার জন্য আমি তোমাকে সাহায্য করব। ডিউ বলে তুমি বলতে চাচ্ছ যে আমি তিন মাসের জন্য তোমার ফেক ওয়াইফ হয়ে যাব। সিন হ্যাঁ বলে ডিউ বলে যদি আমি তোমার ওয়াইফ হয়ে যাই তাহলে তুমি আমাকে সাহায্য কিভাবে করবে তখন সিন হাসতে লেগে যায় পরের দিনে সিন একটা মিটিং রাখে সিন বলে আমি কিছু সমস্যা দেখতে পেয়েছি আমার মনে হচ্ছে যে আমাদেরকে ওই সমস্যাগুলো সমাধান রাউটি তখন সে বি কে একটা ডিজাইন দেখায় বি বলে হ্যাঁ এটা আমার ডিজাইন বি বলে না এটা তোমার ডিজাইন না এটা আমার ডিজাইন চিন বলে তোমাদের দুজনের কাছে 15 মিনিট আছে তোমাদের দুজনকে এই ডিজাইনটা আঁকতে হবে বি তখন এটাকে ড্র করার থেকে বার করে দেয় ডিও বলে তোমাকে এটা ড্র করতেই হবে বি তখন তার হাজবেন্ডকে সাহায্য করতে বলে আর তার হাজবেন্ড তাকে সাহায্য করার জন্য দাঁড়িয়ে যায় চিন বলে তাকে এইটাকে ড্র করতেই হবে লэн তখন কিছুই বলতে পারে না তখন বি ডু ডিজাইনটাকে ড্র করে দেয় কিন্তু বিয়ের ডয়িং তার ডিজাইনের সাথে মিল ছিল না তখন সবাই বুঝে যায় যে সে ডিজাইনটাকে চুরি করেছিল ল্যান তার ওয়াইফকে জিজ্ঞাসা করতে লাগে তুমি কি সত্যি এই ডিজাইনটাকে চুরি করেছ চিন বলে তাকে জব থেকে বের করা হলো অ্যাসিস্ট্যান্ট বলে তিন ঘন্টা আগেই তো আপনি তাকে জব থেকে বের করে দিয়েছে চিন বলে তাকে পার্মানেন্টলি এই কাজ থেকে বের করে দেওয়া হলো আর সবাই লক্ষ্য রাখবে যে সে যাতে এখানে আর ঢুকতে না পারে ল্যান তখন তার ওয়াইফের থেকে রাগ করে ওখান থেকে যাচ্ছিল বি তার পিছনে যাচ্ছিল তাকে বোঝানোর জন্য দিও তখন সিন কে বলে যেতে লাগে সিন তখন দিও কে কংগ্রাচুলেশন বলে আর বলে এখন তো তুমি ডিজাইনার হয়ে গেছো তার দুজন হাত মিলায় তখন সিন তাকে বলে তুমি আমাদের এগ্রিমেন্টের ব্যাপারে ভুলবে না আমার জান সিন বলে এখন আমি মিসেস সিন তাই তোমাকে আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্টও করতে হবে তাই তোমাকে আমার জন্য রেন্টের ঘরও খুঁজতে হবে সিন বলে তুমি আমার বাসার মধ্যে শিফট হয়ে যাও তাহলে তোমাকে কোন রেন্ট র্যান্টও দিতে হবে না ডিউ বলে তুমি বেশি স্বপ্ন দেখা বন্ধ করো শিন বলে কালকে আমার ফ্যামিলি বাসার মধ্যে ডিনার রেখেছে যদি তুমি ওইটাকে অ্যাটেন্ড করো তাহলে আমি তোমাকে দশ হাজার ইউয়ান দিব ডিউ টাকার অনেক প্রয়োজন ছিল তাই সেও এগ্রি হয়ে যায় অন্যদিকে মিসেস শিন বি কে বলে তোমাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে এও সবার সামনে আর এটাতে তো আমার ছেলেরও অনেক বেশি ইনসাল্ট হয়েছে বি বলে এই সব কাজ ডিউই করেছে আর সে অনেক বেশি চালা সে শুধু আঙ্কেলকে ইউজ করছে আর জানি না যে সে আপনার ছেলের সঙ্গে কি করবে মিসেস শিন বলে আমি তার সঙ্গে এমনটা কয়েতে দিব না কালকে শিন ফ্যামিলি ডিনার আছে আমি তাকে ম্যাডামের হাতে দিয়ে দিব আর উনিই তাকে ঠিক করে দিবে পরের সিনে বি আর লেন তৈরি হয়ে একটা বাসার মধ্যে আসি বি বলে এই বাড়িটা কত সুন্দর আর বড় ল্যান্ড বলে এই বাড়িটা আমার আঙ্কেল আর উনি অনেক বেশি রিচ বি বলে তুমি তোমার ফ্যামিলির মধ্যে এত বড় লোক কোন দিন হবে ল্যান্ড বলে এই ব্যাপারটাকে ছাড়ো আর এইটা বলো তুমি তোমার হাতের কি নিয়ে রেখেছ বি বলে আমি একটা অ্যান্টি পিস এনেছি ওল এর জন্য তোমার মা আমাকে বলেছে যে ওনার এই রকমের অ্যান্টি পিস অনেক বেশি পছন্দ এই জন্য আমি স্পেশালি ওনার জন্য এটাকে এনেছি তারা দুজন কথা বলছিলই তখনই ডিও আর শিন ওখানে আসে শিন বলে আজকে তোমার আমার মায়ের সঙ্গে দেখা হবে তাই তুমি ওনার সঙ্গে অনেক ভালোভাবে ব্যবহার করবে শিন বলে ওইখানে অনেক বেশি লোক আসবে যদি আমার কোনো ভুল হয় তাহলে আমি কি করব। শিন বলে তাহলে আমি তোমার থেকে টাকা কেড়ে নিব দিও বলে তাহলে তো আমি অনেক ভালো বউ হয়ে দেখাবো আর দুজন তাদের হাত ধরে বাড়িতে ঠুকতে লাগছিল তখনই তাদেরকে বি আর দেখে ফেলে বি বলে তোমাকে তোমার আঙ্কেলের সাথে গিয়ে কথা বলার দরকার আর বি ডিও কে ধাক্কা মেরে পানির মধ্যে ফেলতে চায় কিন্তু বি ধাক্কা খেয়ে যায় আর তার অ্যান্টিক পিস টা পানির মধ্যে পড়ে যায় কিন্তু বি পড়ার থেকে বেঁচে যায় কারণ ডিও তাকে ধরে ফেলেছিল বি বলে তুমি আমার গিফট টা ফেলে দিয়েছ যেটা আমি ওল্ড ম্যাডামের জন্য কিনে এনেছি ছিলাম ডিউ বলে ওল ম্যাডাম বি বলে হ্যাঁ সে সিনের মা তুমি তাকে চিনো না এমনি তো উনি তোমাকে পছন্দ করবে না উনি তোমাকে থাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে ওল ম্যাডাম ডাইনিং টেবিলের মধ্যে এসে বলে তখন বি এসে ওনাকে বলে এই গিফট আমি আপনার জন্য এনেছিলাম কিন্তু ডিউ আমাকে থাক্কা মেরে গিফটটাকে পানির মধ্যে ফেলে দিয়েছে তখনই ডিউ তাকে থাক্কা মেরে ম্যাডামের সঙ্গে পরিচিত হতে লাগে মা আমি আপনার ডটাইল ন তখন ওখানে সবাই গসিপ করতে লাগে যে হঠাৎ করে এই মেয়েটা কেন ওনাকে মা ডাকছি মিসেস শিন বলেই তুমি তাকে মা কেন ডাকছো উনি তো তোমাকে চিনেরও না ম্যাডামের নজর ডিওর কানের পিছনে চিনের উপরে পড়ে আর এটাকে দেখে উনি অনেক বেশি খুশি হয়ে যায় মিসেস শিন বলে কি জানি তোমরা দুজন বিয়ে করেছ নাকি না নাকি তোমরা দুজন শুধুই নাটক করছ ডিও শিনকে বলে আমার যান এত দূরে কেন দাঁড়িয়ে আছো আমার কাছে আসো লজ্জা পাওয়ার কোনোই কারণ নেই আর সে তার শাশুড়ি মাকে বলে আমাদের দুজনের প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে গেছিল আর আমাদের সব তো তাড়াতাড়ি হয়ে গেছে যে আমরা এই ব্যাপারে কিছুই বলতে পারিনি বলো আমার যান আমি সত্যি বলছি না বলে হ্যাঁ একদমই তুমি ঠিক বলছো আমার যা তখনই ম্যাডাম অনেক বেশি রেগে গিয়ে টেবিলের মধ্যে হাত রাখে তখন সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় বি বলে আপনি আঙ্কেলের উপরে রাগ করবেন না কারণ এটাতে ওনার কোনোই দোষ ছিল না আর এই সব দোষ তো এই ডিউরি ওল ম্যাডাম বলে তুমি এই গুড নিউজ আমাকে আগে কেন বলোনি তুমি কি সত্যি আমার পুত্র বধু তুমি তো অনেক বেশি সুন্দরী আর তাকে তাকে জড়িয়ে ধরে ওই ম্যাডাম বলে কে আমার পুত্র বধুকে খারাপ বলেছিল সবাই বিয়ের দিকে ইশারা করে ল্যান্ড তো তার ওয়াইফের জন্য সবার সামনে ইনসাল্ট হয়ে যায় ওল ম্যাডাম সবাইকে বলে যে আমাদের ফ্যামিলি এটা রীতিনীতি যখনই কোন নতুন কাপল বিয়ে করে তাদেরকে তাদের বড়দের সামনে মাথা নত করতে হয় ওল ম্যাডাম ল্যান্ড জিজ্ঞাসা করে যে তুমি কি এই নীতিটাকে পালন করেছ ল্যান্ড কিছু বলতেই পারতো তখনই ওল ম্যাডাম বলে তোমাকে এটাকে পালন করতে হবে কারণ সিন এই ফ্যামিলির মেম্বারই না সে তোমার আঙ্কেল গেল ল্যান তখন অনেক বেশি রেগে যায় আর উঠে আসে আর সে সিনের সামনে মাথা নত করতে লাগে আর বিয়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে ওই নিয়মটাকে পালন করতে হয় সবাই যাওয়ার সময় ডিউর অনেক বেশি প্রশংসা করেছিল ওল ম্যাডাম বলে তুমি কি ডিসাইড করে নিয়েছ সিন বলে তার টাকা আর পাওয়ারের মধ্যে কোন ইন্টারেস্ট নেই সে তো এখনো আমাকে অ্যাকসেপ্ট করেনি তখন তার মা তাকে বলে তুমি তো ঠিকভাবে একটা মেয়েকেও পড়াতে পারো না সিন বলে আপনি কি আমার উপরে রেগে আছে যে আমি ডিউকে আজকে এখানে নিয়ে এসেছি তখন তার মা বলে এটা ডিপেন্ড করে তারপরে তার দুজন গাড়ি দিয়ে বাড়ি যাচ্ছিল তখন টিও অনেক বেশি খুশি ছিল আজকের দিনটা অনেক বেশি ফানি ছিল সিন বলে তুমি যদি প্রতিদিন এরকম ফান চাও তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারো ডিও বলে থ্যাঙ্ক তুমি আমাকে পেমেন্ট করে দাও কারণ আমাকে রেন্ট পে করতে হবে তখন সিন তাকে পেমেন্ট করে দেয় ডিও অনেক বেশি খুশি ছিল আর তাকে এত বেশি খুশি দেখে সিনও খুশি হয়ে যায় ডিও একটা এজেন্টের সঙ্গে তার জন্য নতুন একটা অ্যাপার্টমেন্ট দেখতে আসে আর এই অ্যাপার্টমেন্টটা টা অনেক বেশি পছন্দ হয় তাই সে তাড়াতাড়ি করে সই করে ফেলে আর দুই মাসের ভাড়া পে করে তাকে ওখান থেকে তাড়িয়ে দেয় লিও তার জিনিসপত্র নিয়ে বাসার মধ্যে আসছিল তখন তার ফিল হয় যে বাসার মধ্যে কেউ একজন আছে তখনই লিও সুইমিং পুল থেকে বের হয় ডিউ তো তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় সিন বলে হাই আমাদের দুজনের আবারও দেখা হয়ে গেল ডিউ তো তখন অনেক বেশি ছিল তাই সে তাকে ব্যাগ দিয়ে মারে আর তাকে বলে তুমি কি পাগল নাকি শিন কাপড় পরে বাইরে আসে ডিউ তাকে জিজ্ঞাসা করি তুমি এখানে কি করছো শিন বলে এটাতে কি সমস্যা যখন বাসার ওনারই তার বাসার মধ্যে থাকে ডিউ বলে আমার সমস্যা আছে কারণ আমি এই বাসার র্যান্ট পে করেছি শিন বলে ওকে বস তুমি যা বলবে আমি ওইটাই করবো ডিউ তখন তাকে পিছনে তাকাতে বলে যখনই সে তাকায় তখন সে তাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করতে লাগে শিন থেমে যায় আর তার কাছে আসতে লাগে তখন ডিও অনেক বেশি ভয় পেয়ে যায়। শিন তখন তাকে এগ্রিমেন্ট দেখায় যে ভাড়া থাকতে আসবে, তাকে তার ওনারের সঙ্গে এই বাইটাকে শেয়ার করতে হবে। শিনএ এটা বিশেষ হয় না তাই সে এগ্রিমেন্টটা চেক করতে লাগে। তারপর সে কনফার্ম হওয়ার পরে বলে আমি এই কন্ট্রাক্টটাকে এখুনি ক্যান্সেল করতে চাই। শিন বলে তুমি যদি এই কন্ট্রাক্টটাকে ক্যান্সেল করো তাহলে তুমি তোমার টাকা ফিরে পাবে না। তখন ডিও রেগে ওই এগ্রিমেন্টটাকে ফেলে দেয় আর শিন হাসতে লাগে। ডিও বলে তুমি কেন হাসছো? তখন শিন ইশারা করে ডিউ দেখে যে সিন তার ডিজাইন করার জন্য একটা কর্নারে সবকিছু সাজিয়ে রেখেছিল ডিওর ওইটাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার ওইটা অনেক বেশি পছন্দ হয় সিন তখন এসে বলে তুমি যেটা পাচ্ছ ওইটাকে নিয়ে নেওয়ার দরকার ওয়েলকাম হোম যা ডিও বলে ঠিক আছে তিন মাসের জন্য আমি এসব কিছুকে সহ্য করে নিব এটা এতটাও কঠিন না পরে ডিও ডিজাইন তৈরি করতে করতে ঘুমিয়ে পড়ে তখন সিন এসে তাকে কাবার করে আর তার ছোটবেলার ছবি দেখে আর তার কানের পিছনের ওই চিহ্নটা দেখে ফ্ল্যাশ আমরা দেখতে পাই লিও বলছিল যে দেখো আমার কানের পিছনে চাঁদের একটা দাগ আছে যখনই অন্ধকার হয়ে যাবে তখনই তুমি এটা থেকে আলো পাবে তখন সেন হেসে ওখান থেকে চলে যায় পরের দিন অফিসের মধ্যে পৌঁছায় আর সে অনেক বেশি খুশি ছিল কারণ সবাই তাকে প্রমোশনের খুশিতে কংগ্রাচুলেশন জানাচ্ছিল লিও তার ফ্রেন্ড কে তার কেবিনটা দেখাতে যাচ্ছিল তখনই লেন ওখানে এসে পড়ে তখন তার ফ্রেন্ড ওখান থেকে চলে যায় আগে রুডলি জিজ্ঞাসা করে যে বল কি হয়েছে ল্যান তখন তাকে জিজ্ঞাসা করতে লাগে তুমি কি সত্যি আমার আঙ্কেল বিয়ে করেছ ডিউ বলে এটা বড়দের ব্যাপার তুমি এটার মধ্যে এসো না এখন তুমি এখান থেকে যাও ল্যান তাকে থামিয়ে বলে আমি তোমার থেকে ক্ষমা চাইতে চাই আমি সত্যি জানতাম না যে বিয়ে তোমার ডিজাইনগুলোকে চুরি করেছে ডিউ বলে আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার থেকে ক্ষমা চাইছ ল্যান বলে হ্যাঁ আমি এডমিট করছি যে আমি বিয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম আর তাকে একটা বাড়ির চাবি দেয় আর বলে এটা আমি আমাদের দুজনের জন্য কিনেছিলাম কিন্তু আমি জানি যে তুমি এই কথাটা বিশ্বাস করবে না লেও তখন ওই চাবিটা ফেলে চলে যায় আর লেন চিৎকার করছিল আর বলে আমি তোমাকে রাজি করিয়ে ছাড়বো এসব কিছু দেখে শিন অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যায় এই জন্য বাসায় আসার পর সে লিওকে তার পঁয়ষট্টি বাড়ির চাবি দেখা লিও বলে তুমি কি আমাকে তোমার প্রপার্টি দেখাতে চাচ্ছো শিন বলে না তোমার এইগুলোর মধ্যে যেটাই পছন্দ হয় ওইটাকে তুমি রাখতে পারো ডিও বলে একদিন আমি তোমার ওয়াইফ হওয়ার নাটক করেছিলাম তাই তুমি আমাকে দশ হাজার ইউন দিয়েছ আর আমি যদি এইগুলোর মধ্যে থেকে একটা বাড়ি চাবি রাখি তাহলে সারা জীবন আমাকে তোমার ওয়াইফ হওয়ার নাটকটা করতে হবে সিন্তগান হেসে বলে আমার চলবে কিন্তু ডিও বলে আমার চলবে না আর আমাদের মধ্যে তিন মাসে এগ্রিমেন্ট হয়েছে আর আমি শুধু তোমাকে তিন মাসই সাহায্য করব। এটা বলেই সে ওখান থেকে চলে যায় রাত্রে ঘুমানোর সময়ও সিনের শুধু লেনে কথাগুলোই মনে পড়ে ছিল যে সে লিও কে রাজি করিয়ে ছাড়বে তারপরে সে ঘুম থেকে জেগে যায় আর সে তার অ্যাসিস্ট্যান্ট কে কল করে বলে আমার কাছে একটা প্ল্যান আছে পরের দিন যখন ডিও অফিসে পৌঁছায় তখন তার ফ্রেন্ড তাকে বলে আমাদের কোম্পানির মধ্যে নতুন সিও আসবে আর ল্যান্ড কে অন্য সাইড এর মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়েছে লিও জিজ্ঞাসা করে কে সে নতুন সিও তখনই সেন ওখানে আসে সবাই চিৎকার করে যে নতুন সিও এসে গেছে আর তাকে দেখে তো ডিও অনেক বেশি অবাক হয়ে যায় কারণ বাসার পরে তাকে এখন অফিসের মধ্যেও সিনকে সহ্য করতে হবে সিন তখন তার পাশটা উঠিয়ে তাকে দেয় আর ডিও তাকে সাইডে নিয়ে জিজ্ঞাসা করে তুমি এইখানে কেনই বা সিও হয়ে এসেছ শিন বলে তুমি তো সারপ্রাইজ হয়ে গেছ আমি এইসব কিছু তোমার জন্যই করছি যা ডিও সবাইকে বলে আমাদের নতুন বস অনেক বেশি ভালো সিন তখন তার নতুন প্রমোশনের জন্য সবাইকে ডিনারের মধ্যে ইনভাইট করে সবাই তখন অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু ডিওটো তাকে দেখে রেগে যাচ্ছিল পরের সিনে সবাই ডিনারের মধ্যে ছিল টিও তাকে বলে আমি তোমাকে আগেও বলেছি আর আবারও বলছি যে আমাদের রিলেশনশিপের ব্যাপারে অফিসে যাতে কেউই জানতে না পারে সিন বলে আমি এই ব্যাপারে ভাববো আর দাঁড়িয়ে সবাইকে চেয়ারস করতে বলে সবাই শিনের দিকে গ্লাস করে চেয়ারস করে কিন্তু শিন তো ডিওর গ্লাসের সঙ্গে চেয়ার্স করে এটা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আর মিস্টার লিন তাকে জিজ্ঞাসা করে ডিও তুমি মিস্টার শিনকে কিভাবে চিনো মিস্টার সিন কিছু বলতেই যাচ্ছিল তখনই ডিও বলে দেয় যে আমি মিস্টার সিনের কাছে কৃতজ্ঞ কারণ উনি আমাকে সাহায্য করেছিলেন ভিকে ধরার জন্য কারণ বি আমার ডিজাইন গুলোকে চুরি করেছিল আর ওনার জন্যই আমি দ্বিতীয় লাইফ পেয়েছি আর আমি হোপ করছি যে এইভাবে মিস্টার সিন সব এমপ্লয়ীদের সঙ্গে ভালো ব্যবহার করবে এটা বলে ডিও তার ডিংটা শেষ করে ফেলে আর সবাই ডিনার শুরু করে দেয় সিন জিজ্ঞাসা করে আমি কি সত্যি তোমাকে দ্বিতীয় লাইফ দিয়েছি ডিও তখন তার মুখের মধ্যে খাবার দিয়ে দেয় সব এমপ্লয়রা তাদেরকে আবারও সন্দেহ নজরে দেখ ছিল আর ভাবছিল যে নিশ্চয় তাদের মাঝে কিছু একটা আছে পরের সিনে ডিও দুইজন কলিক তার ব্যাপারে কথা বলা বলি করছিল যে প্রথমে তো তার ওয়াইস প্রেসিডেন্ট সঙ্গে সম্পর্ক ছিল আর এখন সে মিস্টার সিনের পিছনে পড়ে গেছে মিস্টার সিন হ্যান্ডসাম আর রি এই জন্য সে আগেরটাকে ছেড়ে দিয়েছে আর মিস্টার সিন কে ফাঁসাতে চাচ্ছে আর বি সত্যিই বলতো যে এই মেয়েটা ছেলেদেরকে টাকার জন্যই ফাঁসা ডিও বলে তোমরা দুজন কি কথা বলছো এটা বন্ধ করো মেয়েরা বলে আমরা তো সত্যিই বলছি এটাতে তোমার আমার খারাপ কেন লাগছে তখনই শিন এসে জিজ্ঞাসা করে কি হয়েছে তখন তাদের কথা বলা বন্ধ হয়ে যায় শিন ডিও তার সঙ্গে ভিতরে যেতে বলে ডিও বলে তুমি চলে যাও যদি আমরা দুজন একসঙ্গে যাই তাহলে সবাই অন্য কিছু ভেবে নিবে তখনই ওই মেরা বলতে লাগে মিস্টার শিন আপনি এর কথা শুনবেন না সে এমন এসে প্রথম ভাইস প্রেসিডেন্টের সঙ্গে অ্যাফেয়ার করত আর এখন আপনাকে সিডিউস করতে চাচ্ছে শিন বলে সে কি সত্যি আমাকে সিডিউস করতে চাচ্ছে এটা তো ভালো ব্যাপার করতে থাকো তখন ডিও রেখে ওখান থেকে চলে যায় তখন মিস্টার সিন চিৎকার করতে লাগে ম্যাডাম তুমি আমাকে একটা চান্স দিয়ে দো মেয়েগুলো তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় যে এইখানে এইসব কি চলছে তখনই সিন তাদেরকে বলে যে আমার পেছনে পড়ে নেই আমি তার পিছনে পড়ে আছি মেয়েরা বলে সরি আমরা ফুল ভেবে নিয়েছিলাম সিন বলে তোমরা কি রেজিগনেশন লেটার দিবে নাকি আমাকেই কিছু করতে হবে এর মানে তাদের দুজনকে কোম্পানি থেকে পের করে দেওয়া হয়েছিল তারপরে সিন গিয়ে ডিউকে থামায় ডিউ বলে আজকে তুমি একটু বেশি করে চিন বলে আমি তো শুধু তোমার সাহায্য করেছিলাম তুমি আমার উপরে রেগে কেন যাচ্ছ নিও বলে আমরা দুজন এগ্রিমেন্ট করেছিলাম যে আমরা আমাদের রিলেশনশিপটাকে সিক্রেট রাখবো। চিন বলে আমি তাদেরকে এটা বলেছি যে আমি তোমার পিছনে পড়ে আছি আমি তো তাদেরকে এটা বলিনি যে আমাদের বিয়ে হয়ে গেছে আর আমরা এক বাসার মধ্যেই থাকছি নিও বলে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে ওই বিয়েটা ফেক এটা শুনে চিন কষ্ট পায় পরে চিনelan অফিস থেকে তার জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছিল তখন বি তাকে বুঝায় যে তোমাকে তোমার আঙ্কেলের সঙ্গে কথা বলা উচিত যাতে উনি তোমার ট্রান্সফার না করে আর তোমার লাস্ট নেম সিন এটা কতই না লজ্জার ব্যাপার হবে ল্যান তখন বলে তুমি কি আমাকে ফেমের জন্য বিয়ে করেছিলে বি বলে তুমি এত চিৎকার কেন করছ আর তুমি কি এখনো ডিও কে পছন্দ করো ল্যান্ড বলে আমি তো তার সামনে লজ্জিত হয়ে গিয়েছি তোমার সঙ্গে বিয়ে করে আমি পস্তাচ্ছি এটা বলেই সে ওখান থেকে চলে যায় বি তখন চিৎকার করে আর বলে এসব কিছু ডিওর জন্য হচ্ছে আমি তাকে ছেড়ে দিব না তারপরে লুকিয়ে লুকিয়ে তার কেবিনে আসে আর তার ডিজাইন গুলোকে চুরি করে নিয়ে যায় পরের দিন ডিও অফিসের মধ্যে আসে তখন সবাই তাকে কনগ্রাচুলেশন বলছিল কারণ আজকে ডিও জুয়েলারি ডিজাইন গুলো লঞ্চ হবে ডিও তখন তাদের সবাইকে ধন্যবাদ বলে তার ফ্রেন্ড বলে যদি ধন্যবাদ বলতেই চাও তাহলে মিস্টার সিন কে বলো কারণ এগুলো উনি প্রিপেয়ার করেছেন সবাই সাইডে সরে যায় সিন অনেক স্টাইল দিয়ে বসেছিল আর সে লিওর কাছে এসে ফ্লাওয়ার বুকে দেয় ডিও তখন তাকে ধন্যবাদ বলে সিন তখন তাকে এক একটা বক্স দেয় ডিও ওইটাকে খুলে আর ওইটার মধ্যে একটা নেকলেস ছিল ডিও বলে এটাকে তো আমি ডিজাইন করেছি সিন বলে এটা ফার্স্ট প্রোডাকশন যেটা ডিজাইন আমাদের কোম্পানি করেছে আর আমি তোমাকে মেমোরির জন্য এটাকে দিচ্ছি আর সিন ওই নেকলেসটা ডিও কে পরিয়ে দেয় আর বলে আমার টেস্ট অনেক ভালো তখনই মিস্টার লিও চিৎকার করে ওখানে আসে ডানজোয়ান জুয়েলারি যে ডিজাইন গুলো আমরা লঞ্চ করব ওই ডিজাইন গুলো তারা দুই ঘন্টা আগেই লঞ্চ করে দিয়েছে ডিও তখন চিৎকার করতে লাগে ওইটা আমার ডিজাইন কি কপি করেছে। লিন বলে এখন তো সবকিছু হয়ে গেছে। মিস্টার শিন বলে এই জুয়েলারি রিলেটেড যতগুলো নিউজ আছে ওইগুলোকে ডিলিট করে দাও। বিউ মিস্টার লিনের হাত ধরে বলে এমনটা করবে না শিনা এটা দেখে জেলেস হয়ে যায়। শিন বলে যদি আমরা ওই ডিজাইনের নিউজগুলোকে ডিলেট করে দেই তাহলে সবাই মনে করবে যে আমরাই ওইটাকে কপি করেছি আর আমি প্রমাণ করে দিব যে আমি ওই ডিজাইনগুলোকে তৈরি করেছি। শিন তখন তার হাত ছাড়িয়ে বলে বিউ তুমি যা করতে চাও তুমি করো আমি তোমার সঙ্গে আছি তারপরে ডিও তার গ্রামের বাড়িতে সিং সঙ্গে যাচ্ছিল আশায় পৌঁছানোর পরে সে সিং কে বলে তোমার বাসে ট্রেভেল করার অভ্যাস নেই তোমার জন্য আজকে এই দিনটা অনেক কষ্টের ছিল সিং বলে কোন সমস্যা নেই আমি ঠিক আছি গড়ের অবস্থা অনেক পুরনো ছিল আর ডিও তার ডিজাইন গুলোকে খুঁজছিল সিং বলে তুমি কি অনেক বছর পরে এখানে এসেছ ডিও বলে আমার প্যারেন্টস এর মৃত্যুর পরে আমি দাদির সঙ্গে এখানে থাকতাম আর আমার দাদির মারা যাওয়ার পরে আমাকে একেই এই সবকিছু দেখাশোনা করতে হতো চেন বলে একা সবকিছু দেখা তোমার জন্য অনেক কষ্টে ছিল তাই না ডিউ বলে আমি যখন স্কুলে ছিলাম তখন একটা গ্রেট প্রোগ্রাম হয়েছিল আর ওইখানে একটা ভালো মানুষের আমার উপরে নজর পড়ে সে আমার সব স্টাডি গুলোকে করেছিল আমি ওই লোকটার সঙ্গে দেখা করে তাকে বলতে চাই যে আমি অফিসিয়ালি একজন ডিজাইনার হয়ে গেছি চিন বলে সে নিশ্চয়ই তুমি যে সাকসেসফুল হয়ে গেছো এটা দেখে ফেলেছে ডিউ বলে আমার ভাগ্য অনেক ভালো যে আমি লাইফের মধ্যে অনেক ভালো ভালো তাদের কারণে আমার কোনোদিনও একাকিত্ব ফিল হয়নি তখন ডিও ফ্রেন্ডের নামে কারো কথা মনে পড়ে আর তাকে একটা বাসার মধ্যে নিয়ে আসি সেন জিজ্ঞাসা করে তুমি আমাকে এখানে কেন এনেছ ডিও বলে আমার ছোটবেলার একটা বন্ধুর সঙ্গে দেখা করানোর জন্য সেন তো খুশি হয়ে যায় আর তাকে কিছু বলতেই যায় তখনই সেন নামের একটা ছেলে চিৎকার করতে লাগে কোন ডিও দৌড়ে তার কাছে যায় আর তারা দুজন একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় তখন সেন তাদের দুজনকে আলাদা করে সেন জিজ্ঞাসা করে এটাকে এটা কি তোমার বয়ফ্রেন্ড নাকি ডিও বলে না সে শুধু আমার নর্মাল বন্ধু আর আমার তোমার থেকে একটা জরুরি জিনিস নেওয়ার ছিল ল্যান জিজ্ঞাসা করে তুমি কি তোমার স্ক্রেচ বুকটা নিতে এসেছো ডিও বলে তুমি কিভাবে জানলে ল্যান বলে তুমি আমাকে দিয়ে গিয়েছিলে আর তুমি বলেছিলে যে এটাকে যাতে আমি যত সহকারে রাখি আর ওইটাকে আমি অনেক যত্ন সহকারে রেখেছি ডিও বলে তাহলে তুমি আমাকে ওইটা দিয়ে দাও ল্যান বলে কিন্তু একটা সত্যি তোমাকে আমার গার্লফ্রেন্ড হতে হবে মিস্টার সিন বলে না কিন্তু সে তাকে বাইরে নিয়ে তখন সিন্ত তাদের দুজনকে দেখতেই থেকে যায় পরে সিনে তারা তিনজন একসঙ্গে লাঞ্চ করেছিল সিন তখন তাকে শাকসবজি খেতে দেয় ল্যান বলে তোমার বন্ধু তো বেশি অবেয়ার ডিউ বলে এসব কিছু ছাড়ো আর তুমি আমার স্কেচ আমাকে দিয়ে দাও ল্যান বলে প্রথমে তুমি আমার প্রশ্নের উত্তর দাও আর তাকে ডিং দিয়ে দেয় তখন সিন তার থেকে কেড়ে ওইটাকে খেয়ে ফেলে আর তাকে বলে সে তোমার প্রশ্নের উত্তর দিবে না ল্যান বলে তুমি যদি স্ক্র্যাচ বুক চাও তাহলে তোমাকে এই সবটা ডিং খেতে হবে তখন সিন ওই স্বপ্ন খেয়ে ফেলে ল্যান বলে ডিও তোমার ফ্রেন্ড তো অনেক বেশি ইন্টারেস্টিং সিন তখন তার মুখ চেপে ধরে আর তাকে বলে তুমি তোমার মুখ দিয়ে নাম নিতে পারবে না ল্যান বলে আমি কেন নিতে পারবো না সে বিশ বছর ধরে আমার ফ্রেন্ড সিন বলে কারণ সে আমার ওয়াই তখনই ল্যানের ছেড়ে বাইরে এসে পড়ে এর মানে সে বিবাহিত ছিল আর সিন তো দেখে অনেক বেশি অবাক হয়ে যায় লাঞ্চের পরে ল্যান তাকে বুঝায় যে তুমি লিওর খেয়াল রাখবে আর তাকে ভালো হাজবেন্ড হওয়ার জন্য টিপস অন্যদিকে লেনের মা ডিউকে বলে তোমার হাজবেন্ড অনেক ভালো তুমি তার খেয়াল রেখো ডিউ সিনকে নিয়ে একটা গাছের কাছে আসে আর তাকে বলে যখন আমি ছোটবেলায় একা ফিল করতাম তখন আমি এই গাছে নিচে এসে পড়তাম কিন্তু আমার গ্র্যান্ডমার যাওয়ার পরে আমি অনেক বেশি স্যাড হয়ে যাই কিন্তু দেখো এখনো এই গাছটা এখানেই আছি তখন সিন তাকে পিছন দিয়ে হাক করে আর তাকে বলে আমিও এখানেই আছি ডিউ তার থেকে দূরে সরে যায় আর তাকে বলে তুমি এখন ড্রাম সিন তখন তাকে হাক করে নেয় আর তাকে তুমি আমার থেকে দূরে যেও না আমি তোমার নর্মাল ফেল হতে চাই না এই গাছের মতো আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই এটা বলেই সে তাকে কিস করে দেয় সিন অনেক ড্রাঙ্ক ছিল তাই ডিও তাকে তার বাসায় নিয়ে আসে আর তাকে বিছানার মধ্যে শুইয়ে দেয় ডিও তার ঠোঁট দেখে তার কিসের কথা মনে পড়ে যায় আর সে নিজেকে বোঝাতে লাগে যে এটা কোনো বড় ব্যাপার না আমরা তো শুধু কিসে করেছি আর এই কিসটা এই জন্যই হয়েছে কারণ সে ড্রাঙ্ক ছিল আর ডিও এই কিসের ব্যাপারটা ভেবে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হচ্ছিল দেখছিল সিন তাকে দেখছিল আর হাসছিল কিছুক্ষণ পরে ডিওর ঘুমানোর পরে সিন ওঠে আর ডিওর সার্টিফিকেট দেখছিল তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যে মানুষটা ডিওর স্টাডি গুলোকে করেছিল ওইটা সিন ছিল আর ডিও সবসময় লিনকে কে লেটার পাঠাতো থ্যাঙ্ক ইউ আমার সাহায্য করার জন্য আমি অনেক ভালোভাবে পড়ালেখা করছি আর আমি অনেকগুলো কম্পিটিশন জিতেছি ইভেন সে তার ছবিটাও তাকে পাঠায় সিন অ্যাব্রয়েডে তার স্টাডিটাকে তাড়াতাড়ি শেষ করে ডিওর জন্যই ফিরে এসেছিল সে ডিউকে দেখে ভাবে তুমি কোনোই চিন্তা করবে না আমি তোমার সব সমস্যাগুলো সমাধান করে দিব পরের দিন সে একটা স্পেস কনফারেন্স রাখে আর ডিউ মিডিয়াকে বলে এই ডিজাইনগুলো আমি তৈরি করেছি আমি রং জোয়ান জুয়েলারির ডিজাইন কপি করিনি তখন একটা রিপোর্টার বলে কিন্তু রং জোয়ান কোম্পানি আপনাদের দুই ঘন্টা আগে ওই ডিজাইনগুলোকে পাবলিক করেছে আর আপনার কাছে কি এটাকে প্রমাণ করার জন্য স্ক্রেচ ডিজাইন আছে ডিউ বলে আমারও এটা চুরি হয়ে গেছে কিন্তু আমার কাছে প্রমাণ আছে আমি এই ডিজাইনটাকে একটা গাছের থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছিলাম আর আমার কাছে আমার স্ক্রেচ বইটাও আছে যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা রিটেল র্যাপ কম্পিটিশনটাকে চেক করতে পারে আর ওই কম্পিটিশনটাকে আমি জিতেছিলাম এটা হচ্ছে সার্টিফিকেট আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে কনফার্ম করতে পারেন রিপোর্টার বলে তুমি মিথ্যা বলছ কারণ ওই সাইটটা ফেক ওই সাইটটা খোলা যাচ্ছিল না তখন সবাই ওয়েবসাইটটাকে ওপেন করতে লাগে কিন্তু কারোই ওয়েবসাইটটা ওপেন হয় না এর জন্য সবার মনে হচ্ছিল যে ওই ওয়েবসাইটটা ফেক ওয়েবসাইট স্যার ডিউ এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর সে সিনের দিকে তাকায় রিপোর্টার বলে আপনারা এই ডিজাইনটাকে কপি করেছেন তাই আপনারা অনেক তাড়াতাড়ি করে প্রেস কনফারেন্স মিটিং রেখেছে যাতে আপনারা আপনাদের দোষটাকে লুকাতে পারেন এটা শুনে তো অনেক বেশি ভয় পেয়ে যায় এই জন্য সে কিছুই বলতে পারছিল না তখনই সিন ওঠে আর সবাইকে বলে ডিউ সত্য বলছে আর আমি জানি যে সে অনেক বেশি ট্যালেন্টেড ডিজাইনার আর আমি তাকে বিশ্বাস করি রিপোর্টার বলে আপনি তো সিন গ্রুপের প্রেসিডেন্ট তাহলে আপনি আপনার ব্রাঞ্চের এত ছোট একটাও ডিজাইনারের সংজ্ঞা কেন দিচ্ছে তখন এই রিপোর্টাররা তাদের দুজনের একটা ছবি দেখায় যে তার দুজন একটা বাসার মধ্যে সিক্রেট রিলেশনশিপ মধ্যে আছে তখন সব রিপোর্টাররা ওই ছবিটাকে দেখতে লাগে আর ওই রিপোর্টারটা বলে আপনার কি লজ্জা নেই যে আপনি আপনার বিউটির এমন সুযোগ নিচ্ছে চিন বলে তোমার সাহস কিভাবে হলো এটা কি সিক্রেট রিলেশনশিপ বলার সে আমার ওয়াইফ এটা বলেই সে তাকে কিস করে দেয় সব রিপোর্টাররা এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে এটা তো ব্রেকিং নিউজ। দিও তখন তাকে দূরে ছরায় আর বলে তুমি কি পাগল? শিন তখন তাকে বসায় আসে ওই রিপোর্টারকে বলেই তুমি আমার আর আমার ওয়াইফের রেputation খারাপ করার চেষ্টা করেছ। তাই আমি জানতে চাইছি যে তোমার intention কি? তখন রিপোর্টারটা ভয় পেয়ে যায়। শিন বলে আমি জেনে গেছি যে তুমি রাংচোন কোম্পানি সিইওর ভাতিজা। এইজন্য তুমি তার সাইড নেছিলে। রিপোর্টার বলে দিও তোমার ওয়াইফ। এটার মানে এই না যে তুমি তার ফুল জিনিসগুলোকে কভার করবে। শিন হাসে আর সবাইকে একটা নিউজ পেপার দেখায় যেটার মধ্যে পরিষ্কার লেখা ছিল যে ডিও ওই কম্পিটিশনটাকে জিতেছে শিন বলে তোমরা যদি ওই সাইটটাকে হ্যাক করে নাও তাহলে কি তোমরা নিউজ পেপার গুলোকেও শেষ করে দিবে আর তুমি তোমার আঙ্কেল কি বলে দাও যে যাতে উনি কপি করা বন্ধ করে দেয় তখন ওইখানে সব রিপোর্টাররা ওই রিপোর্টারে ছবি তুলতে লাগে আর রিপোর্টার ওখান থেকে চলে যায় তার যাওয়ার পরে সব রিপোর্টাররা তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা দুজন কোন দিন বিয়ে করেছে আর আপনারা কি আপনাদের লাভ স্টোরির ব্যাপারে আমাদেরকে বলতে পারে শিন বলে সরি আমি আমার ওয়াইফের পারমিশন ছাড়া এটা বলতে পারবো না আর আমি আপনাদের সবাইকে এটা বলতে চাই যে আমি আমাদের বিয়ের ব্যাপারে এই জন্য অ্যানাউন্সমেন্ট করিনি কারণ আমার ওয়াইফ অনেক ট্যালেন্টেড ডিজাইনার আর আমি তাকে আমার জন্য পিছনে রাখতে চাইনি আর আমি আপনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা তাকে আমার ওয়াইফ বলবেন না আপনারা আমাকে তার হাজবেন্ড বলে ডিউ ওখান থেকে লজা পেয়ে চলে যায় পরে সিনে ডিয়ো তার ফ্রেন্ডের সঙ্গে বাসায় ছিল সে এই নিউজটা দেখে ফেলে আর তাকে বলে তুমি আমাকে এটা আগে কেন বলনি যে তোমরা দুজন একটা বাসার মধ্যেই থাকছো ডিও বলে তুমি রেগে যেও না দিও বলে এইসব কিছু ফেক ফ্যান বলে তুমি আমাকে এটা বলো না তুমি আমাকে এইটা বলো না যে তোমরা কমেকের মতো তিন মাসের কন্টাক্ট মেরে গেছো ডিও বলে কোনো কোনো সময় কমেকের এর ব্যাপারগুলো সত্যিও হয়ে যায় ফ্যান তখন অবাক হয়ে যায় আর তাকে বলে তুমি আমাকে পুরোটা স্টোরি বলো অন্যদিকে সিন অনেক বেশি স্যার ছিল আর তার এসিস্ট্যান্ট কে বলছিলো এখন পর্যন্ত আমরা দুইবার কিস করে ফেলেছি কিন্তু এখনো ডিও আমাকে অ্যাকসেপ্ট করেনি এসিস্ট্যান্ট তাকে বলে বস আপনি কি ডিউকে এটা বলেছে যে আপনি তাকে পছন্দ করেন শিন বলে আমি তাকে কিস করেছি এটার মানে তো এইটাই হয় অ্যাসিস্ট্যান্ট বলে আজকালের মেয়েরা সরাসরি বলা পছন্দ করে শিন বলে তাহলে কি আমাকে সরাসরি বলে তাকে পড়াতে হবে অন্যদিকে ডিউ তার ফ্রেন্ড সব ঘটনা খুলে বলে আর তাকে বলে আমরা দুজন কিস করেছি ফ্রেন্ড বলে এটার মানে তো এটা যে শিন তোমাকে অনেক বেশি পছন্দ করে ডিউ বলে এমন একদমই না হতে পারে সে ড্রাঙ্ক ছিল তাই সে আমাকে কিস করেছে ফ্রেন্ড জিজ্ঞাসা করে তুমি কি তার জন্য কিছুই ফিল করো না ডিও বলে একদমই না তখনই ডিওর কাছে সিনার মেসেজ আসে আর সিন তাকে নয়টা বাজে পার্কের মধ্যে দেখা করতে বলে ডিও তার মেসেজ দেখে অনেক বেশি খুশি হয়ে যায় অন্যদিকে লোয়ান তার ওয়াইফ বিয়ের ওপরে চিৎকার করছিল কারণ সে জেনে গিয়েছিল যে তার ওয়াইফ এর ডিওর ডিজাইন গুলোকে চুরি করেছে আর জাং কোম্পানি কে দিয়ে দিয়েছে বে বলে রাং জোয়ানের সিও আমাকে প্রমিস করেছে যে আমি যদি তাকে ডিজাইন চুরি করে এনে দেই তাহলে সে তোমাকে কোম্পানি সিও বানিয়ে দিবে করবি বলে এইগুলো তুমি আমার জন্য না নিজের জন্য করেছ বি বলে তুমি আমার সঙ্গে এই জন্য এমন ব্যবহার করছো কারণ তুমি ওই ডিউ কে এখনো পছন্দ করো লোয়াং বলে আমি তোমাকে বিয়ে করে অনেক বড় ভুল করেছি এখন আমি তোমাকে ডিভোর্স দিতে চাই এটা বলে সে ওখান থেকে চড়ে যায় বি বলে এসব কিছু ওই ডিউর জন্য হচ্ছে এখন আর আমি তাকে ছাড়বো না পরের দিন শিন পার্কে আসে আর সে প্র্যাকটিস করছিল ডিউ কে প্রপোজ করার জন্য ডিউ তৈরি হয়ে শিনের কাছে যাওয়ার জন্য বের হয়ে যায় তখনই তার কাছে লোয়ানের কল আসে আর তার সঙ্গে দেখা করার জন্য ডাকে আর তাকে বলে আমি জেনে গেছি যে আমার ওয়াইফি তোমার ডিজাইন গুলোকে চুরি করে রং চোয়ান কে ডিও বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না ল্যান বলে তুমি সব সময় সত্যি বলতে বি ভুল ছিল কিন্তু আমি তোমার কথা কোনোদিনও শুনিনি ডিও বলে এখন এই কথাগুলোর কোনোই মানে নেই কারণ আমাদের ব্রেকআপ হয়ে গেছে আর সে কল কেটে ওখান থেকে যাচ্ছিল তখনই একটা গাড়ি তাকে হিট করতে আসে কিন্তু লোয়ান মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নেয় আর তার এক্সিডেন্ট হয়ে যায় লোয়ান ডিও বলে আমি অনেক ভুল করেছি এটা বলেই সে অজ্ঞান হয়ে যায় ডিও তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স কল করে আর তাকে হসপিটালে নিয়ে যায় লোয়ান কে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর লিও বাইরে চিন্তিত অবস্থায় বসে থাকে লোয়াং এর মা আর বিও ওখানে এসে পড়ে বি এসে ডিওকে কে দোষ দিতে লাগে আর বলে তোমার কারণে আমার হাজবেন্ড এই অবস্থা হয়েছে আর তাকে থাপড় মারতে যায় কিন্তু সিং এসে তার হাত ধরে ফেলে ডিও লোয়ানের অবস্থার জন্য নিজেকে দোষ দিচ্ছিল যদি আমি তার সঙ্গে দেখা করতে যেতাম তাহলে তাহলে কোনোদিনও এমনটা হতো না সিন বলে তুমি নিজেকে দোষ দিও না এইসব কিছু একটা অ্যাক্সিডেন্ট ছিল ডিউর তখন মনে পড়ে যে ড্রাইভার ইচ্ছে করে তার দিকে গাড়ি আনছিল অন্যদিকে লোয়ানের মা অনেক বেশি কষ্টে ছিল তার ছেলেকে এই অবস্থায় দেখে বিয়েসে ওনাকে রাগাতে লাগে যে এটা অ্যাক্সিডেন্ট না কেউ এটাকে ইচ্ছে করে করেছে মিসেস সিন জিজ্ঞাসা করে এটা কি মানে তখন সিন বলতে লাগে ডিউ তো একদমই একটা পাগল মেয়ে সে তো প্রথমে আঙ্কেলকে তার জালের মধ্যে ফাঁসিয়ে রেখেছে আর অন্যদিকে সে কেও লাইন মারছিল আর সে তার শাশুড়িকে ল্যানের মোবাইলটা দেখায় এক্সিডেন্টের আগে ল্যান ডিউ সঙ্গে কথা বলছিল এর মানে এটা যে ডিউ তাকে বাইরে ডেকেছিল আর তার এক্সিডেন্ট করিয়ে দিয়েছে চীনের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে এসে বলে যে ওই এরিয়া সিসিটিভি ক্যামেরা ভেঙে গেছে ডিউ তখন অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে বলে ওই নাম্বার প্লেটের কি যেটা আমি তোমাকে বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ওই গাড়িটা ইলিগেল ছিল বি ওই ড্রাইভারটাকে কল করে আর বলে তুমি যদি ফেসেও যাও তাহলে তুমি ডিউর নাম নিবে মিস্টার সিং লিউকে প্র প্রটেক্ট করার জন্য কিছু গার্ডদেরকে হায়ার করে নেয় লিওর কাছে মিসেস লিন এর কল আসে আর বলে ল্যান এর জ্ঞান ফিরে এসেছি তখন তারা দুজন তাড়াতাড়ি করে হসপিটালে পৌঁছায় কিন্তু ল্যান এর জ্ঞান ফিরে আসেনি লিও বলে আপনি তো আমাকে বলেছিলেন যে তার জ্ঞান ফিরে এসেছে মিসেস শিন বলে আমি তোমার নাম নিয়েছিলাম আর রেসপন্স করতে লেগেছিল তাই আমার মনে হয়েছে যে তার জ্ঞান ফিরে এসেছে আর তুমি যদি তার সঙ্গে কথা বলো হয়তো তার জ্ঞানও ফিরে আসতে পারে লিও তার সঙ্গে কথা বলার জন্য সামনে আসছিল তখন তখনই মিসেস ছুরি নিয়ে ডিওর উপরে আক্রমণ করে তখনই ডিও তার হাত ধরে তাকে বাঁচিয়ে নেয় বরিকার ভিতরে আসে আর শিনকে বলে গাড়ির ড্রাইভার ধরা পড়ে গেছে কিন্তু সে ডিওর নামই বলছে যে দুইই তাকে এসব কিছু করতে বলেছে এটা শুনে মিসেস শিন অনেক বেশি রেগে যায় আর ডিওর উপরে আক্রমণ করতে যায় কিন্তু তখন শিন মাঝখানে এসে পড়ে আর তার হাত কেটে যায় তখন মিসেস শিন অনেক বেশি অবাক হয়ে যায় যে এটা উনি কি করে ফেলেছে কয়েকদিনে ল্যানের জ্ঞান ফিরে আসে আর সে সবাইকে বলে যে লিও কিছুই করেনি তখন গাড্ডা ডিউকে দৌড়ে পুলিশ স্টেশনে নিয়ে যায় আর বি সাইড থেকে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল আর মজা নিচ্ছিল আর সে অনেক বেশি খুশি হচ্ছিল তারপরে আমরা দেখতে পাই যে লোয়ান কোমাতে হওয়ার নাটক করছিল কিন্তু বি এই ব্যাপারে কিছুই জানতো না এই জন্য সে তার সব দোষগুলো তাকে বলে দেয় আমি ডিওর নাম ব্যবহার করে তাকে ফাঁসিয়ে দিয়েছি কারণ তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছিলে তখনই মিস্টার শিন ডিও আর গাড়েরা ভিতরে আসে চিন বলে তুমি কি নিজে পুলিশ স্টেশনে যাবে নাকি তোমাকে ধরে নিয়ে যেতে হবে বি বলে তোমার কাছে কি প্রমাণ আছে যে এসব কিছু আমি করেছি তখন ওয়াংউটে বলে আমি শুনেছিলাম যখন তুমি ডাইভারের সঙ্গে কথা বলছিলে তারপরে গাড়েরা বিকে ধরে পুলিশ স্টেশনের মধ্যে নিয়ে যায় পুলিশের ডিও সিন এর কাটা জায়গায় মেডিসিন লাগিয়ে দিয়েছিল আর তাকে বলছিল তোমার কি প্রয়োজন ছিল আমাকে বাঁচানোর চিন বলে আমি অনেক বেশি খুশি কারণ আমি একবার সুযোগ পেয়েছি তোমাকে বাঁচানোর এটা শুনে ডিও অনেক খুশি হয়ে যায় তার ব্যথার মধ্যে ওষুধ লাগিয়ে দেয় তখন সিন তাকে দেখছিল পরের দিন অফিস এর মধ্যে ডিও কে মিস্টার বক্স স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছিল আর বলে এখন তো তুমি আমাদের বসার ওয়াইফ ডিও বলে আমার কোন স্পেশাল ট্রিটমেন্ট চাই না আমি শুধু একজন ডিজাইনার আর আমি এইখানে আমার যোগ্যতায় পৌঁছেছি তার ওয়াইফ এর টাইটালে না লিওই বলে ওখান থেকে চলে যায় পরের ডিও বাসে এসে অফিস এর গ্রুপ চ্যাট দেখে যেখানে সবাই ডিও আর সিন এর বিয়ের ব্যাপারে কথা বলা বলি করছিল যেটা দেখে ডিউ অনেক বেশি রেগে যায় যায় রেগে টেরিসে গিয়ে দাঁড়িয়ে যায় তখনই সিন এসে তাকে বলে তুমি এখনো ঘুমাওনি ডিও বলে আমি এখনই ঘুমাতে যাচ্ছি গুড না ডিও ওখান থেকে যেতে লাগে তখনই সিন তাকে থামিয়ে বলে তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি আর আমাদের বিয়ে যখন থেকে হয়েছে আমি তোমাকে ছাড়তে চাই না এটা বলেই সিন তাকে কিস করতে যায় কিন্তু ডিও তাকে থামায় আর বলে আমরা অনেক তাড়াতাড়ি করে ফেলছি আর গুড নাইট বলে ভিতরে চলে যাচ্ছিল সিন বলে ঠিক আছে তুমি আমার সঙ্গে তিনটা ডেটের মধ্যে চলো যদি তুমি তিনটা ডেটের মধ্যে ফিল না করো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। ডিও বলে ঠিক আছে আমি এটাকে ট্রাই করার জন্য তৈরি আছি অন্যদিকে বি তার হাজবেন্ডে পা ধরছিল আর তাকে বলছিল প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না ল্যান বলে এখন আমি জেনে গেছি যে তুমি কতটা সেলফিশ আর খারাপ নেই ডিভোর্স পেপার সই করিয়ে পাঠিয়ে দিও এটা বলেই সে ওখান থেকে চলে যায় তখনই ল্যানের মা ওখানে আসে আর বি বলে আপনি তো জানেন এইসব কিছু ডিও করেছে আর সে আমাকে ফাঁসাচ্ছে তখন ল্যানের মা তাকে থাপড় মারে আর তাকে বলে তোমার কারণে তো আমার ছেলেই মারা যেত আর আমার মাথা তো খারাপ হয়ে গেছিল যে আমি আমার ছেলের বিয়েটা তোমার মতো মেয়ের সঙ্গে করিয়ে দিয়েছি বি বলে আপনি কি চান না যে লোয়ান শিন ফ্যামিলি হ্যাট হোক আর শিন ওখান থেকে সরে যা পরের দিনে শিন লিও ডেটের মধ্যে নিয়ে এসেছিল আর তাকে খুশি করানোর জন্য মিউজিশিয়ান আর ডান্সারদেরকে ডাকে কিন্তু লিও খুশি হওয়ার জায়গায় ওই সবকিছু দেখে বিরক্ত হয়ে যায় কিন্তু শিন তার হাত ধরে বলে এখনো তুমি আমাকে পছন্দ করো না কিন্তু আমি আমার সব চেষ্টা করবো যাতে তুমি আমাকে

তার ডিজাইনের ফাইলটা ফিরিয়ে দেয় যেটা বি তার থেকে চুরি করে নিয়েছিল আর তাকে বলে হয়তো তোমাকে এই ডিজাইন গুলো কেসটা জিতার জন্য সাহায্য করতে পারে লিও তাকে ধন্যবাদ বলে আর ডিও সিনকে কিছু ফাইল দেওয়ার জন্য তার কেবিনের মধ্যে আসে তখন সিন তাকে বলে আজকে তোমাকে আমার সঙ্গে দ্বিতীয় ডেটের মধ্যে যেতে হবে তখন সিন তাকে একটা চ্যারিটি ইভেন্টে নিয়ে আসে ডিও বলে আমার ওকেশন পছন্দ না সিন বলে ওখানে দেখো ওখানে জুয়েলারি ছিল ডিও এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় সিন বলে তুমি ভিতরে আর আমি কিছুক্ষণের মধ্যে আসছি আমার কিছু কাজ আছে লিও জুয়েলারি দেখার জন্য ভিতরে চলে যায় তখনই ওখানে সিনের রিলেটিভ মানে সিনার আন্টিরা এসে পড়ে আর সবাই তাকে নিচে দেখাচ্ছিল দেখতে তো ঠিকঠাক মনে হয় কিন্তু সে অনেক বেশি গড়ি জানি না সিন এমন মেয়ের সঙ্গে বিয়ে কেনই বা করেছে ডিও এসব কিছুকে শুনছিল আর ওনাকে জবাব দেয় আন্টি আমি সিন ফ্যামিলির অংশ তাই আপনাকেও আমাকে রেসপেক্ট সঙ্গে কথা বলা উচিত কারণ আমি সিন ফ্যামিলির হেড এর ওয়াইফ তাই আপনাকে আমাকে রেসপেক্ট দিতেই হবে এটা শুনে তো আন্টি আর তাকে কিছুই বলতে পারে না তখনই শিন এসে ডিও বলে অকেশন শুরু হবে তোমার যেটাই পছন্দ হবে তুমি আমাকে বলে দিও আমি তোমার জন্য ওইটাকে কিনে দিব ডিও ওকেশনের মধ্যে বসে যায় তখনই হোস অ্যানাউন্সমেন্ট করে এই ওকেশনের মধ্যে যে টাকাগুলোই আসবে ওইগুলো গরিব মেয়েদেরকে চ্যারিটির জন্য দিয়ে দেওয়া হবে তারপরে নিলামি শুরু হয়ে যায় আর সবার প্রথমে একটা পেন্টিং এর উপরে নিলামি শুরু হয় আর সবাই তাদের দাম বলা শুরু করে লিও এটা শুনে অবাক হয়ে যায় আর সিনকে জিজ্ঞাসা করে এইটার তো দাম কেন পিছন থেকে ওই আন্ডিটা বলে সে কত বেশি বোকা তখন সিন রেখে তার দিকে দেখতে থাকে পরে সিনে একটা ডায়মন্ডের নেকলেস এর উপরে নিলামি করা হয় যেটাকে ওই আন্ডিটা অনেক দাম দিয়ে কিনে ফেলে আর উনি অনেক বেশি খুশি হতে লাগে আর তৃতীয় নিলামিটা একটা ইয়ারিং এর উপরে লাগানো হয় যেটাকে লিউই ডিজাইন করেছিল আর এটার নিলামি পাঁচ হাজার টাকা থেকে শুরু করা হয় কেউ ওই ইয়ারিং গুলোকে দেখে অবাক হয়ে যায় আর সিনকে জিজ্ঞাসা করে তুমি আমার ইয়াররিং গুলোকে নিলামে কেন রেখেছ পিছন থেকে সবাই কথা বলা বলি করতে থাকে যে এই ইয়াররিং গুলো তো অনেক সস্তা তখন আন্ডি টাও বলে হ্যাঁ এই ইয়ারিংটা সস্তা কিন্তু সবার ইয়াররিং এর ডিজাইন অনেক বেশি পছন্দ হয় তাই প্রথমে একটা মহিলা পঞ্চাশ হাজার টাকা বলে লিও তো এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে তার ইয়াররিং এর এত বেশি দাম লাগানো হচ্ছে লিও তাকে থামায় আর তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো তখনই হোস্টা তাকে স্টেজের মধ্যে ডাকে আর বলে আপনি আপনার ওয়াইফের এর ডিজাইন করা ইয়াররিং কিনে ফেলেছেন তাহলে কি আপনি স্টেজের এর মধ্যে এসে কিছু বলতে চায় সিং ডিউকে নিয়ে স্টেজের মধ্যে যায় আর সবাইকে বলে আমার ওয়াইফ একটা গ্রামের থেকে শহরে কাজ করার জন্য এসেছিল আর সে যোগ্যতায় নিজের জায়গা তৈরি করেছে তাই আমি এত দাম দিয়ে এই ইয়ারিং গুলোকে কিনেছি যাতে এই টাকা দিয়ে ওই মেয়েরা সাহায্য পেতে পারে যাতে ওই মেয়েরা তাদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে আমার ওয়াইফ এর মতো এটা শুনে ডিও অনেক বেশি খুশি হয়ে যায় সিনের কথা শুনে সবাই হাতের তালি দিতে শুরু করে কিন্তু ওই মহিলাটা দেয় না সেন লিওকে ওই ইয়ারিং পরিয়ে দেয় আর ওকেশনটা শেষ হওয়ার পরে ডিউ বলে তুমি আমার ইয়ারিং এর উপরে এত বেশি টাকা কেন লাগালে চিন বলে এইভাবেইও আমি এই টাকাগুলোকে চ্যারিটির মধ্যে দিয়ে দিতাম কিন্তু আমি তোমার ইয়ারিং কিনে তোমার ইয়ারিং এর প্রমোশনও করে দিয়েছি ডিউ বলে কিন্তু সবাই ভাবে যে আমি তোমাকে আমার কারিয়ারের জন্য ব্যবহার করছি চিন বলে আমি যদি এতগুলো টাকা না বলতাম তাহলে অন্য কেউ এটা কিনে নিত কারণ তোমার জুয়েলারি ডিজাইন অনেক ভালো ছিল সবাই ওইটাকে কিনতে চাইছিল তোমাকে সামনে আগানোর জন্য শুধু একটা মাধ্যমে প্রয়োজন তোমার ওই কম্পিটিশনে পার্টিসিপেট না করাতে কি বা হয়েছে তোমাকে তোমার ডিজাইনের উপরে বিশ্বাস রাখতে হবে আমার পুরো বিশ্বাস যে তুমি একদিন সফল হবে ডিউ বলে সত্যি কি তোমার আমার উপরে এত বেশি বিশ্বাস আছে শিন বলে তুমি আমার নজরে সবার থেকে ব্যয় তখন ডিউ তার হাত ধরে আর তার হাতের মধ্যে মুনের ট্যাটু দেখতে পা আর তাকে জিজ্ঞাসা করে তোমার হাতের মধ্যে চাঁদের ট্যাটু কেন বানানো আছেন বলে এটাকে আমি বানিয়েছি একটা ইম্পর্ট্যান্ট মানুষকে মনে করার জন্য ডিউ বলে ওইটা তোমার এক্স যাকে করার জন্য তুমি এই টেটুটাকে বানিয়েছ সিন তাকে কিছু বলতে যাচ্ছিল তখনই একটা মহিলা এসে সিন বলেই বলে আপনার ওয়াইফের ইয়ারিং অনেক ভালো ছিল আর আপনি ওইটা সঠিক প্রাইস বলেছে যদি আপনি ওইটা না বলতেন তাহলে আমি বলে ওইটাকে কিনে নিতাম পরের ডিও বাসার মধ্যে ডিজাইন বানাচ্ছিল তখনই তার চীনের হাতের মধ্যে চাঁদের টেটুর কথা মনে পড়ে সিন তাকে বলেছিল যে এটা কোনো ইম্পর্টেন্ট পার্সনের জন্য ডিও ভাবতে লাগে ওই ইম্পর্টেন্ট মানুষটা কেই বা হতে পারে ডিও তার রুমের বাইরে একটা বক্স দেখতে যেটা সিনি তার জন্য রেখেছিল ডিউ ওই বক্সটাকে খুলে যেটার মধ্যে একটা সুন্দর ডেস ছিল আর কার্ডের মধ্যে রেখা ছিল কালকে আমাদের তিন নাম্বার ডে তাই তুমি এই ডেসটাকে পরে লোকেশনের মধ্যে চলে এসো লিও তো পরে অনেক বেশি খুশি হয়ে যায় পরের দিন সিন সবকিছু সাজিয়ে রেখেছিল ডিও কে ইমপ্রেস করার জন্য আর সে প্র্যাকটিস করছিল ডিও কে প্রপোজ করার জন্য খুনি ওখানে অ্যাসিস্ট্যান্ট এসে পড়ে আর বলে বস সবকিছু তৈরি করা আছে আর আমি আপনাদের জন্য একটা কেকও এনেছি সিন বলে যখন আমি প্রথমবার ডিও কে কনফেস করেছিলাম তখন সবকিছু খারাপ হয়ে গেছে কিন্তু এইবার আমি সবকিছু সঠিক ভাবে বলতে চাই আর তুমি আমাকে বলো যে আমাকে কি হ্যান্ডসাম লাগছে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে বস আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে তখনই দরজা খুলে সিনের মনে হয় যে ওইখানে ডিও আসবে কিন্তু ওইখানে অন্য একটা মেয়ে আসে আসে ওই ড্রেসটাই পরেছিল যেটা সিন ডিও কে পাঠিয়েছিল সিন তাকে জিজ্ঞাসা করে জেনি তুমি এখানে কি করছো জেনি তাকে জড়িয়ে ধরে জেনি বলে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি আমাকে তোমাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি এখন আমরা কোনোদিনও আলাদা হব না তখন সিন দেখি যে ডিও ওই ড্রেসটা পরে ওইখানেই দাঁড়িয়ে আছে আর তাদের দুজনকে দেখছিল ডিও সিনকে জিজ্ঞাসা করে এই মেয়েটা কে জেনি বলে আমি সিনের গার্লফ্রেন্ড এটা শুনে সিন কিছুই বলে না ডিও বলে তাহলে তুমি তার এক্স জেনি বলে আমাদের মাঝখানে কোনোদিনও ব্রেকআপ হয়নি আমি তার হৃদয় ভেঙে অ্যাব্রোড চলে গিয়েছিলাম কিন্তু আমি এখন ফিরে এসেছি থ্যাঙ্ক ইউ সিনের খেয়াল রাখার জন্য আর তাকে একটা চেক দেয় এখন আমি এখানে এসে গেছি তাই তুমি এখান থেকে যেতে পারো ডিউর অনেক বেশি খারাপ লাগছিল জেনি বলে তুমি কি জানো সিন তোমাকে এই কেন দিয়েছে কারণ সে তোমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছিল আর তার এখনো মনে আছে যে আমার কোন কাপড় পছন্দ বলে এসব তুমি কি বলছো তখন জেনি তার হাত এই দেখো টেটু এটা আমাদের রিলেশনশিপের চিহ্ন ডিও সিন কে জিজ্ঞাসা করে সে কি সত্যি বলছে সিন বলে না জেনি বলে তুমি কি আবারও আমার উপরে রেগে গেছো তখন সিন তার কাছে যেতে লাগে ডিউ তাকে থামা কিন্তু সিন থামে না আসে সে গিয়ে তার হাত ধরে কারণ জেনি নিজেকে হাট করছিল তখন সিন তাকে গিয়ে থামা জেনে তাকে হাক করে বলে তুমি কথা বলো তখন ডিও অনেক বেশি রেগে যায় আর সে সিনকে বলে আমি বুঝে গেছি এটা বলেই সে ওখান থেকে চলে যায় সিং তখন চিৎকার করছিল পরের সিনে সিন তাড়াতাড়ি করে তার বাসায় আসে কিন্তু ডিও তার জিনিসপত্র নিয়ে আগেই চলে গেছিল সিন তাকে কল করে কিন্তু ডিও তার কলটাকে ধরে না সিন তখন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে অন্যদিকে ডিও কলের মধ্যে তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে ছিল সে আমাকে থোকা দিয়ে দিয়েছে তার আরেকটা গার্লফ্রেন্ড আছে আর তার পুরোটা ফ্যামিলি তো পাগল তখনই নিউর কাছে সিনের অ্যাসিস্ট্যান্ট কল আসে আর তাকে বলে সিনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা শুনে ডিও অনেক বেশি অবাক হয়ে যায় অন্যদিকে আমরা সিন কে হসপিটালে দেখতে পাই সে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য পুরো নাটকটা সাজিয়ে রেখেছিল ডিও তাড়াতাড়ি করে ওখানে আসে আর সিন অজ্ঞান হওয়ার নাটক করে ডিও ডাক্তারকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে ডাক্তারও মিথ্যে বলে দেয় যে তার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ডিও তখন অ্যাসিস্ট্যান্ট কে জিজ্ঞাসা করে এইগুলো কিভাবে হলো অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনাকে খোঁজার জন্য বের হয়েছিল আর অনেক জোরে গাড়ি চালানোর কারণে ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ডিও ডাক্তারকে জিজ্ঞাসা করে তার কখন জ্ঞান ফিরে আসবে ডাক্তার বলে এটা তো তোমার উপরে ডিপেন্ড করবে এটা বলে উনি ওখান থেকে চলে যায় একটু পরে অ্যাসিস্ট্যান্ট ও চলে যায় তখন ডিও বলে তোমার যদি জ্ঞান ফিরে আসে তাহলে আমি তোমাকে একটা চান্স দিব কিন্তু সিনার তখনও জ্ঞান ফিরে না তারপরে ডিও বলে আমি একটা হ্যান্ডসাম ছেলেকে পটিয়ে নিব আর তার সঙ্গে ডেট করব। এটা শুনে সিন কন্ট্রোল করতে পারে না আর সে যে কে তার হাত ধরে তখন ডিও হাসতে লাগে পরের দিনে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে বস আপনার আইডিয়াটা কাজ করেছি এখন তো উনি আপনার জন্য এখানেই থেকে গেছে সিন বলে সে অনেক রাগি আমি যদি এই নাটকটা না করতাম তাহলে সে কোনোদিনও এইখানে থাকতো না আর তুমি জেনে কি করেছ অ্যাসিস্ট্যান্ট বলে আমি তাকে বলে দিয়েছি যে আপনি একটা কাজের জন্য অ্যাব্রড চলে গিয়েছে আর সে এখন কিছুদিনের জন্য আপনাকে বিরক্ত করবে না চিন বলে আমার মনে হয়েছিল যে সে তার মেন্টাল থেরাপি নিচ্ছিল এই জন্যই আমি এই নিউজটাকে লুকিয়ে রেখেছিলাম কিন্তু জানি না যে সে ডিওর ব্যাপারে কিভাবেইবা বা জেনে গেল অ্যাসিস্ট্যান্ট বলে আপনি জেনে জন্য অনেক কিছু করেছেন এখন আপনি তার চিন্তা করা ছেড়ে দিন চিন বলে আমি এমনটা করতে পারবো না কারণ তার পেনেসের আমার উপরে অনেক কৃতজ্ঞ আছে অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে বস কিন্তু ডিও ম্যাডামের আসার সময় হয়ে গেছে তাই আপনি তাড়াতাড়ি করে অ্যাক্টিং শুরু করে দেন আর সিন হুইল মধ্যে বসে যায় ডিও সিনের জন্য খাবার নিয়ে এসেছিল সিন বলে আমি এগুলোকে কিভাবে খাবো আমার তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ডিও বলে তুমি ওই জেনিকে কেন ডেকে নিচ্ছ না সে তোমার ভালোভাবে খেয়াল রাখবে সিন বলে আমি তাকে পছন্দ করি না আর আমাদের মাঝখানে তেমন কিছুই নেই ডিও বলে তাহলে এই ব্যাপারটা তুমি ওই দিন আমাকে কেন বলুনি আর তুমি তাকে হাক কেনই বা করেছিলে সিন বলে জেনে মানসিক অবস্থা ঠিক নেই আর তার চিকিৎসাও চলছে আমি যদি ওই দিন তাকে সত্যিটা বলে দিতাম তাহলে সে তোমাকে হাট করতে পারতো এই জন্যই আমি তাকে করতে দিয়েছি ডিউ বলে আমি তোমাকে বিশ্বাস করি না আর ওখান থেকে যেতে লাগে তখন তখন তাকে থামিয়ে বলে যেও না। করে যে হাত ঠিক আছে। আর তাকে জিজ্ঞাসা করে এগুলো কি শিন বলে এটা তোমার ভালোবাসার পাওয়ার দেখো আমি কত তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছি ডিউ বলে নাটক করা বন্ধ করো আসে ওখান থেকে চলে যা শিনও তার পিছনে পিছনে বাইরে আসে তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় সেন অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ তার অন্ধকার ভয় লাগত আর তার উপরে কিছু একটা পরে যেতে লাগে তখনই ডিউ এসে তাকে বাঁচিয়ে ফেলে সেন তখন তাকে দেখে খুশি হয়ে যায় তখন ডিওর কিছু কথা মনে পড়ে যায় তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই ছোটবেলায় যখন সেন হসপিটালের মধ্যে ট্রিটমেন্ট নিচ্ছিল তখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছিল আর সিন অনেক ভয় পাচ্ছিল তখন ডিউ এসে তাকে বাঁচিয়েছিল আর তাকে বলেছিল ভয় পেও না আমার কাছে মন আছে আর এটা অন্ধকারেও ভালো দিবে প্রেজেন্টে লিও সবকিছু মনে পড়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি ওইটাই না আর তাকে জড়িয়ে ধরে অন্যদিকে বিয়ে এসে জেনিকে বলে দেয় যে সিন কোনো অ্যাব্রোডে যায়নি সে এখন চায়নাতেই আছে আর সিন আর ডিও একসঙ্গে আছে জেনি তাকে জিজ্ঞাসা করে আমি কিভাবে সিনকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবো তখনই বিয়ের মাথার মধ্যে একটা প্ল্যান আসে আর সে জেনিকে এই ব্যাপারে বলে দেয় পরের সিনে আমরা সিন আর ডিও ছোটবেলার সিন দেখতে পাই সিন বলে আমার প্যারেন্টস অ্যাব্রোডে আছে ডিও বলে আমার প্যারেন্টস মারা গেছি আর আমার গ্র্যান্ডমাও হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাবে তারপরে আমি আর তোমার সাথে খেলা করতে পারবো না চিন বলে আমি কিছুদিন পরে অ্যাবরোডে চলে যাব। তারপরে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আমি কি করব। ডিও তখন তার হাতের মধ্যে মুন এঁকে দেয় আর তাকে বলে এই মুনটা সবসময় তোমার সঙ্গে থাকবে চিন বলে এটার বদলে আমি তোমাকে কি দিতে পারি ডিও বলে এটার বদলে তুমি আমাকে তোমাকেই দিয়ে দাও যখন তুমি বড় হয়ে যাবে তখন তুমি আমাকে বিয়ে করে নিও আর তারা দুজন এই ব্যাপারটাকে নিয়ে পিঙ্কি প্রমিস করে ফেলে প্রেজেন্টে ডিউ বলে এই মুনটা আমি তৈরি করেছিলাম না কিন বলে আমি এটাকে মুসতে চাইনি তাই আমি এইখানে ট্যাটু বানিয়ে নিয়েছি ডিউ জিজ্ঞাসা করে তাহলে জেনির হাতের মধ্যে সেম মন কিভাবে আছে চিন বলে কারণ তার মনে হয় যে আমি তাকে পছন্দ করি ডিউ বলে এর মানে সে আমার রিপ্লেসমেন্ট চিন বলে না তোমাকে কেউই রিপ্লেস করতে পারবে না তুমি সে যাকে আমি পছন্দ করি ডিউ বলে ছোটবেলায় তো আমরা এইটাও জানতাম না যে ভালোবাসা কি হয় আর আমি তো তোমাকে ভুলেও গিয়েছিলাম সিন বলে আমি তোমাকে ভুলিনি ডিউ বলে তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ কেন করনি তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই সিন অ্যাব্রোড থেকে ফেরার পরে ডিউর সঙ্গে দেখা করার জন্য তার কলেজে যায় কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পারে যে ডিউ ল্যান্ড কে ডেট করছে এরা দেখে সে অনেক বেশি আপসেট হয়ে যায় যেদিন ডিউ আর ল্যান বিয়ে হবে সেদিন অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জিজ্ঞাসা করে বস আপনি কি বিয়েতে যাবেন না সিন রেগে বলে না তখনই অ্যাসিস্ট্যান্ট তাকে বলে লোয়ান এখন অন্য একটা মেয়েকে বিয়ে করেছে এটা শুনে শিন অনেক বেশি খুশি হয়ে যায় প্রেজেন্টে শিন তাকে এসব কিছু ব্যাপারে কিছুই বলে না ডিও বলে তুমি আমাকে কোনোদিনও খুঁজনি শিন বলে তুমি ওই চাঁদের মতো যে সব সময় আমার সঙ্গে ছিলে তাই আমাকে তোমাকে খোঁজার কোন প্রয়োজন ছিল না ডিও জিজ্ঞাসা করে তুমি আমাকে কোন দিন ভালোবেসেছ শিন বলে আমি তো সব সময় তোমাকে ভালোবাসতাম ডিও বলে তোমার কি মনে আছে যে তুমি ছোটবেলায় আমাকে বিয়ে করার প্রমিস করেছিলে এটা বলে সে তাকে হাবি বলে শিন তাকে কিস করতে যায় তখনই অ্যাসিস্ট্যান্ট ওখানে এসে আর বলে বস একটা সমস্যা হয়ে গেছে তারপরে সিন একটা মিটিং এ ছিল আর ওইখানে টিভির মধ্যে একটা নিউজ চলছিল সিন জেনির সঙ্গে হাগ করার একটা ছবি ছিল আর সবাই এটাও জেনে গেছিল যে সিন আর ডিউর বিয়েটা টা মেরে কোম্পানি কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে লুকানোর জন্য এইসব কিছু করেছিল তখন সব বোর্ড মেম্বার তার উপরে রেগে যায় আর বলে তুমি আমাদের সবাইকে মিথ্যে কথা বলেছ অ্যাসিস্ট্যান্ট সিনকে বলে এই ছবিগুলোর কারণে আমাদের কোম্পানি অনেক বেশি লোকসানে আছে লোয়াং মা বলে আমি তো আগেই বলেছিলাম এই ছোট লোক মেয়েটাকে এই ফ্যামিলি হ্যাড বানানোর কোনোই প্রয়োজন নেই তখনই ওখানে জেনে এসে পড়ে আর বলে তুমি যদি আমার সঙ্গে বিয়ে করে নাও তাহলে আমার ফ্যামিলি তোমার এই ম্যাটার থেকে বের হওয়ার জন্য সাহায্য করবে অন্যদিকে মিডিয়া সব লোকেরা ডিওর পিছনে পড়েছিল সেন আর ডিওর ফেক ম্যারেজের ব্যাপারে আরো জানার জন্য ডিও এসব কিছুতে অনেক বেশি ভয় পেয়ে যায় তখনই শিন ওখানে এসে পড়ে আর মিডিয়ার লোকেদেরকে বলে এসব দোষ আমার এর জন্য আমি কোম্পানির হ্যাড থেকে সরে এসেছি এই জন্য আপনারা ডিও আর বিরক্ত করবেন না এটা বলে সে ডিউকে ওখান থেকে নিয়ে চলে যায় তারপরে একটা গার্ডেনে নিয়ে আসে আর ওই অনেক বেশি সুন্দর ছিল তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে এখানে কেন সিন বলে তুমি কি ভুলে গেছো যে আমরা তৃতীয় নাম্বার ডেট যাব। তখন সবাই তাদেরকে দেখে কথা বলা বলি করছিল যে তারা তো ফেক কাপড় কিন্তু তারা দুজন তাদের কথাগুলোকে পাত্তা দেয় না আর ডিও সিন কিস করে তখন ওইখানে সবাই তাদের দুজনে ছবি তুলতে থাকে তারপরে তার দুজন বাসার মধ্যে এসে পড়ে সিনতাকে তাকে জিজ্ঞাসা করে তোমার আজকের ডেটটা কেমন লেগেছে রিও তাকে কিস করে বলে আগেরগুলো থেকে বেটার আর তোমাকে একটু ইম্প্রুভমেন্ট করা দরকার আছে তখনই জেনি তাদের সামনে এসে পড়ে যে আগে থেকেই তাদের বাসার মধ্যে ছিল আসে সিনকে জিজ্ঞাসা করে তুমি রিজেন কেন করেছ সিন তাকে বলে এইসব কিছুর পিছনে তুমি আছো তাই না জেনি বলে তুমি কি ডিসাইড করেছ যে তুমি আমাকে বিয়ে করবে নাকি না নাকি তুমি তোমার সবকিছু হারিয়ে ফেলবে সিন বলে এখন আমি বুঝে গেছি যে বিয়ে কোনো ডিল না আর আমি তাকেই বিয়ে করব যাকে আমি ভালোবাসি জেনি বলে তুমি তো আমাকেই ভালোবাসো এই দেখো আমাদের হাতের মধ্যে মন আছে চিন বলে তুমি অনেক ভালো করেই জানো যে আমি কোনোদিনও তোমাকে ভালোবাসিনি এটা শোনার পর জেনি পাগলের মতো চিৎকার করতে লাগে শিন বলে তোমার এই হুমকি গুলো আমার উপরে আর কাজ করবে না আমি সবসময় ডিউকেই ভালোবেসেছি আর আমি তাকেই বিয়ে করব। এটা শুনে তো জেনি আরো বেশি পাগল হয়ে যায় তখন ডিউ তাকে শান্ত করে তখন জেনি বিয়ের নাম চিৎকার করতে লাগে এটা শুনে ডিউ আর আসিন অবাক হয়ে যায় আর ভাবে সে বিকে কিভাবেই বা চিনে পরের দিন ল্যান আর তার মা মিটিং এর জন্য নিয়ে যাচ্ছিল আর তার মা তাকে বলে আজকে শিন ফ্যামিলির হ্যার চুজ করা হবে আর হতে পারে যে তোমাকেই চুজ করা হবে লোয়াং বলে আমাকে কেন চুজ করা হবে লোয়াং এর মা বলে আমি থাকলে সবকিছুই সম্ভব আর তারা দুজন মিটিং রুমের মধ্যে আসে কিন্তু ওইখানে কেউই ছিল না তখনই তাদের কাছে বি আসতে লাগে বি লোয়াং এর মাকে বলে এখন আর কোনো কিছু করেই লাভ নেই কারণ তারা সবাই সবকিছু জেনে গেছে এস অ্যাসিস্ট্যান্ট শিনকে প্রুফ দেখায় যে দ্বারা এটা প্রমাণ হয়ে যায় যে বি আর লোয়াং এর মা মিলিত হয়ে কোম্পানির মধ্যে লোকসান করিয়েছে শিনকে তার পজিশন থেকে সরানোর জন্য লোয়াং তার মাকে জিজ্ঞাসা করে এসব কিছু কি সত্যি লোয়াং এর মা বিকে বলে তুমি আমাকে ধোকা দিয়েছ বি বলে আমি আপনাকে ধোকা দেইনি বি বলে জেনে তাদের দুজনকে সবকিছু বলে দিয়েছে লোয়াং সিনকে বলে তুমি আমার মাকে ছেড়ে দাও উনি বিয়ের বলাতেই এসব কিছু করেছি বি বলে আমি তোমার জন্য আর আমাদের ভালোবাসার জন্য এই সবকিছু করেছি কিন্তু তুমি কাপড়ে দিয়ে দিচ্ছ আর তুমি আমাকে অনেক বেশি ডিসঅপয়েন্ট করেছ ডিও তাকে বলে সে তোমাকে কোনো ডিসঅপয়েন্ট করেনি তুমি নিজেকেই ডিসঅপয়েন্ট করেছ বি বলে তুমি তো চুপ করো আমি সব থেকে বেশি ঘৃণা তোমাকেই করি সিং রেগে লোয়াং আর বি এর মা কে পুলিশ স্টেশনের মধ্যে পাঠিয়ে দেয় সিং রেগে লোয়ানের মা আর বি কে পুলিশ স্টেশনে পাঠিয়ে দেয় আর লোয়াং তার মায়ের পিছনে পিছনে পুলিশ স্টেশনে চলে যায় সবাই ওখান থেকে যাওয়ার পর সিন ডিও কে ধন্যবাদ বলে কারণ তার কারণে এই সবটা বাইরে এসেছে ডیو বলে তাহলে তো তোমাকে আমাকে সিন ফ্যামিলির হেড বানিয়ে দেওয়া উচিত সিন বলে এখন তো তুমি আমার হেড তারপরে আমরা কিছুদিন পরে সিন দেখতে পাই ডিও একটা জুয়েলারি কম্পিটিশন জিতে যায় আর তাকে স্টেজের মধ্যে স্পিচ দেওয়ার জন্য ডাকে ডিউ স্পিচ দেওয়ার পরে সিনকে ডাকে আর বলে তুমি তোমার ওয়াদা পূরণ করার জন্য এসে পড়ো কিংস স্টেজে আসে আর তারা একে অপরকে রিং পরায় আর বিয়ে করে নেয় আর এখানে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায় আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবে এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ